প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় এক্সপ্রেশনস ইন ডাটা স্ট্রাকচার। এক্সপ্রেশনসকে আমরা নোটেশনসও বলি। তো আমরা ম্যাথমেটিক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কিন্তু এক্সপ্রেশন নিয়ে কাজ করি। যেমন ধরো, আমরা যদি খুব সিম্পল একটা এক্সাম্পল এখানে দেই, সাপোজ ধরো 5 প্লাস 7, সবাই কি দেখতে পাচ্ছ লিখা? আচ্ছা, তাহলে যে 5 প্লাস 7, এটাকে বলা হয় একটা এক্সপ্রেশন অথবা একটা নোটেশন। এই যে 5 প্লাস 7 লিখলাম, এখানে 5 এবং 7 এই দুইটাকে বলা হয় কি বলা হয় কে বলতে পারবা? কেউ কি বলতে পারবা 5 এবং 7কে কি বলা হয়? আচ্ছা ঠিক আছে, এখানে 5 আর হচ্ছে 7, এই দুইটাকে আমরা বলি অপারেন্টস। আর যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি অপারেটর। আমরা যখন সি পড়িয়েছিলাম তখন কিন্তু এগুলো বলেছিলাম, আমি তোমাদের পড়িয়েছি সম্ভবত। তাহলে এখানে যে 5 এবং 7, এই দুইটাকে বলে অপারেন্টস, আর যে প্লাস এটাকে বলা হয় অপারেটর। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আসো যে 5 প্লাস 7 না হয়ে হতে পারে এ প্লাস বি, হতে পারে ধরো এ প্লাস 10। তাহলে এ প্লাস বি এটাও একটা এক্সপ্রেশন, এ প্লাস 10 এটাও একটা এক্সপ্রেশন। তাহলে এখানে এ এবং বি হচ্ছে অপারেন্টস আর প্লাসটা হচ্ছে অপারেটর। এখানে এ এবং 10 হচ্ছে অপারেন্টস এবং প্লাসটা হচ্ছে অপারেটর। সো এই তিনটা এক্সাম্পল থেকে আমরা কী শিখলাম? খুব সিম্পল হয়তো যদি বলি, এগুলো সবই সিম্পল এক্সপ্রেশন। যে এক্সপ্রেশন হচ্ছে এই যে কালেকশন অফ অপারেন্টস অ্যান্ড অপারেটর। সবাই দেখো ক্লিয়ার কিনা আমার কথাটা, বুঝলা কিনা? আমরা দেখো এখানে বলার চেষ্টা করেছি যে অ্যান এক্সপ্রেশন ইজ এ কালেকশন অফ অপারেটর্স অ্যান্ড অপারেন্টস দ্যাট রিপ্রেজেন্টস এ স্পেসিফিক ভ্যালু। সবাই ক্লিয়ার এই ডেফিনেশনটা? কুইক রেসপন্স করবা। হ্যাঁ, তাহলে আমরা এক্সপ্রেশন এক্সপ্রেশন অলসো কল্ড নোটেশন। সো আমরা বলতে পারি যে অ্যান এক্সপ্রেশন ইজ এ কালেকশন অফ অপারেটর্স অ্যান্ড অপারেন্টস। এখন অপারেটর্স না বলে কেউ সিম্বলও বলে, অপারেন্টস না বলে এখানে তোমার হতে পারে ভেরিয়েবল, হতে পারে কনস্ট্যান্ট, হতে পারে তোমার কি বলা যায় অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস, এভাবে হতে পারে। এখন আমরা স্ট্যাক এবং কিউ এই দুইটা কনসেপ্ট আমরা দিয়েছিলাম, তখন তোমরা কেউ জিজ্ঞাসা করছিলে স্যার এগুলোর অ্যাপ্লিকেশন কোথায়। তখন আমি বলছিলাম যে আপকামিং ক্লাসগুলোতে আসবে, তাই নয় কি? আজকের যে ক্লাস এক্সপ্রেশন, এটা পুরোপুরি হচ্ছে স্ট্যাকের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। আমরা দেখবো যে স্ট্যাকের মাধ্যমে এক্সপ্রেশনগুলো কীভাবে সলভ করে। তো এখানে আরও যে পার্টগুলো আছে তোমরা রিডিং পড়ে নিবা, যদি কোনো কোয়েরি থাকে পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করবো। এখন এক্সপ্রেশনের বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন বলতে তিনটা ক্যাটাগরি আছে। আমরা বলে থাকি ইনফিক্স এক্সপ্রেশন, প্রিফিক্স এক্সপ্রেশন, পোস্টফিক্স এক্সপ্রেশন। আমরা এখানে যে এক্সাম্পল লিখছি সোফার, এই যে 5 প্লাস 7, এ প্লাস বি, এ প্লাস 10, এগুলোকে বলা হয় হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশন। ইনফিক্স এক্সপ্রেশন তাহলে কীরকম বা কীভাবে বুঝবো আমরা এটা ইনফিক্স? ইনফিক্স এক্সপ্রেশন অর নোটেশন, ঠিক আছে? তো ইনফিক্স এক্সপ্রেশনের যে সিনট্যাক্সটা, সেটা হচ্ছে যে তোমার প্রথমে থাকবে হচ্ছে একটা অপারেন্ট। সাপোজ আমি লিখলাম যে অপারেন্ট বা অপারেন্ট ওয়ান বলতে পারো, আমি সিম্পলি অপারেন্ট লিখলাম। তারপরে থাকবে হচ্ছে অপারেটর, তারপরে থাকবে হচ্ছে এগেন অপারেন্ট। তাহলে এই যে স্ট্রাকচারটা লিখলাম ইনফিক্স এক্সপ্রেশনের, মাঝখানে অপারেটর আর দুই পাশে কি অপারেন্ট, তাই নয় কি? তার মানে অপারেটর হচ্ছে কোথায়? ইন বিটুইন অপারেন্টস। যদি অপারেটর দুইটা অপারেন্টের মাঝখানে থাকে, তাহলে সেটাকে আমরা বলে থাকি ইনফিক্স এক্সপ্রেশন, যেটা আমরা হিউম্যান বিংরা প্রেফার করে থাকি। এই যে আমরা এ প্লাস 10, এ প্লাস বি বা 5 প্লাস 7, এগুলো আমরা হিউম্যান বিংরা আমরা প্রেফার করি এবং আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে এটাই চিন্তা করে থাকি। কিন্তু কম্পিউটার এইভাবে কিন্তু কাজ করে না। আপাতত আমরা স্ট্রাকচার বুঝি, পরে আমরা কোনটা কীভাবে কাজ করে সেটা বুঝবো। তাহলে ইনফিক্স এক্সপ্রেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপারেটরটা হচ্ছে
মাঝখানে থাকে, আর দুই পাশে অপারেন্ড থাকে। এবং এখানে আরেকটা কথা বলে না ভালো, আমরা বাইনারি অপারেটরের কথা এখানে আলোচনা করতেছি। বাইনারি অপারেটর, তোমাদের কি মনে আছে যে অপারেটর তিন ধরনের, বাইনারি, ইউনারি, টার্নারি, মনে আছে কি তোমাদের কারো? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। যার মাইক্রোফোনে নয়েজ হচ্ছে প্লিজ তোমার কথা বলার দরকার নেই। অপারেটর বাইনারি হয়, ইউনারি হয়, টার্নারি হয়। সো বাইনারি মানে হচ্ছে যেই অপারেটর নিয়ে কাজ করতে গেলে দুইটা অপারেন্ডের প্রয়োজন পড়ে, সেগুলোকে বলে বাইনারি। আর ইউনারি হচ্ছে যেই অপারেটর একটা অপারেন্ড নিয়ে কাজ করে, আর টার্নারি হচ্ছে তিনটা। তা যেমন ধরো তোমরা অবশ্যই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দেখেছিলাম, মনে আছে কি তোমাদের? যেমন ধরো এ প্লাস প্লাস, এখানে কয়টা অপারেন্ড আছে? অপারেন্ড কি দুইটা না একটা? তাহলে এটা কিন্তু বাইনারি না, এটা হচ্ছে ইউনারি। ঠিক আছে, তো আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে বাইনারি অপারেটর। তাহলে আমরা এটা হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশনের কথা বললাম। এবার আসো যে আমরা কমন যে তিনটা ক্যাটাগরি, আরেকটা আছে প্রিফিক্স এক্সপ্রেশন, এটার স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। এটার স্ট্রাকচারে যেটা বলবে যে প্রি, প্রি মানে কি? পূর্বে। আমরা প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট পড়েছিলাম না? তাহলে প্রিফিক্স এক্সপ্রেশন, প্রিফিক্স এক্সপ্রেশনের কনসেপ্ট হচ্ছে যে অপারেটরটা অপারেন্ডগুলোর পূর্বে থাকবে। তাহলে আমাদের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে তোমার অপারেন্ডটা, এই অপারেটরটা হবে যে আমাদের শুরুতে হবে হচ্ছে অপারেটরটা, এরপরে আমাদের যেটা হবে অপারেন্ড অপারেন্ড। তাহলে আমাদের যে ইনফিক্স এক্সপ্রেশনের এক্সাম্পল কোনটা? সাপোজ ধরো 5 প্লাস 7, তাহলে 5 প্লাস 7টা কী হচ্ছে? ইনফিক্স এক্সপ্রেশনের এক্সাম্পল। এখানে এ প্লাস বি, এ প্লাস 10, তাহলে সবই কি ইনফিক্স এক্সপ্রেশনের এক্সাম্পল না? আমাদের এই প্যাটার্নের মধ্যে পড়ে না? ওকে, এবার আসলে তাহলে প্রিফিক্স এক্সপ্রেশন কী বলতেছে? প্রিফিক্স এক্সপ্রেশন বলতেছে যে অপারেটরটা থাকবে এহেড অফ দ্য অপারেন্টস, দ্যাট মিন্স অপারেন্ডের পূর্বে। ঠিক আছে, যদি অপারেন্ট দুইটা অপারেন্ডের পূর্বে যদি অপারেটর থাকে সেটাকে আমরা বলি প্রিফিক্স। তাহলে প্রিফিক্সটা কীরকম হবে? এক্সাম্পল যদি আমরা বলি, তাহলে এখানে অপারেটর কে? 5 না? অপারেটর কে? 5 না? এই 5 প্লাস 7-এর মধ্যে? আচ্ছা, তাহলে বলছে এই অপারেটরটা থাকবে কোথায়? শুরুতে, মানে পূর্বে থাকবে। তাহলে আমাদের কিভাবে লিখতে হবে? প্লাস, তারপর হচ্ছে দুইটা অপারেন্ট, প্লাস 5 7, লেফট টু রাইট চিন্তা করতে হবে। তাহলে কি প্লাস 5 7? তাহলে দেখো তো এই স্ট্রাকচারের সাথে মিলছে না, যে প্রথমে হচ্ছে অপারেটর, তারপর হচ্ছে অপারেন্ডগুলো থাকবে। তাহলে এটাকে বলা হয় প্রিফিক্স এক্সপ্রেশন। এখন এটা কি কাজে লাগবে, কেন এটা হয়, এটা আমরা একটু পরে আসতেছি। সো কম্পিউটার যখন কাজ করে তখন ইদার প্রিফিক্স অর পোস্টফিক্স এই কনসেপ্টে কাজ করে, আমরা হিউম্যান বিংটা সাধারণত ইনফিক্সে কাজ করে থাকি। এবার আসে আমাদের লাস্ট, সেটা হচ্ছে পোস্টফিক্স, পোস্ট ফিক্স এক্সপ্রেশন। খুব মন সহকারে বুঝবা, না বুঝলে কোশ্চেন করবা, কোনো ধরনের প্রবলেম না, না বুঝে ক্লাস থেকে বেরোবা না। তাহলে পোস্ট ফিক্স এক্সপ্রেশন যেটা বলতেছে, তোমরাই বলো, গেস করতে পারতেছো যে পোস্ট ফিক্সে কি বলবে? বলো। থ্যাংক ইউ সো মাচ। তার মানে প্রথমে থাকবে হচ্ছে দুইটা অপারেন্ড, যেহেতু আমরা বাইনারি অপারেটরের কথা বলছি, তারপরে থাকবে হচ্ছে আমাদের অপারেটর। তাহলে আমরা কিন্তু এগুলা স্ট্রাকচার বলতেছি বা সিনট্যাক্স বলতেছি, এখানে এমন না যে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, বোঝানোর জন্য, জাস্ট আলাদা করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছি। কথা কি বুঝছো? তুমি যদি অ্যাঙ্গেল ব্র্যাকেট না দিয়ে জাস্ট সিম্পলি চিন্তা করো অপারেন্ড 1, অপারেন্ড 2, মাঝখানে অপারেটর, কোনো সমস্যা নেই। এখন আসো যে পোস্ট ফিক্স এক্সপ্রেশন তাহলে কি দাঁড়াচ্ছে। আমাদের যদি এইটাকে চিন্তা করি 5 প্লাস 7, তাহলে প্রথমে 5, তারপর 7, তারপর প্লাসটা কোথায় যাবে? রাইট সাইডে যাবে না? তার মানে অপারেন্ডের পরে, যে অপারেটর কোথায় হবে? অপারেটর ইজ ইউজ টু আফটার দ্য অপারেন্টস, তাই নয় কি? তাহলে এই হচ্ছে আমাদের ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স, এই তিনটা ক্যাটাগরি। কিসের ক্যাটাগরি? এক্সপ্রেশনসের অর নোটেশনসের। আমরা এক্সপ্রেশনের আরেক নাম কি বলছি বলো তো? নোটেশন। এখন আসো যে এখানে আরেকটু বলি নেই যে এই ইনফিক্স এক্সপ্রেশনকে আমরা ডিরেক্টলি ইনফিক্স বলি, আর প্রিফিক্সকে আমরা কেউ কেউ বলে থাকি পোলিশ এক্সপ্রেশন, আর পোস্টফিক্সকে বলে থাকি
রিভার্স পোলিশ। তাহলে এই প্রিফিক্সের আরেকটা নাম হচ্ছে পোলিশ এক্সপ্রেশন, পোস্টফিক্সের আরেকটি নাম হচ্ছে রিভার্সড পোলিশ এক্সপ্রেশন। মানে রিভার্স মানে হচ্ছে যে তোমার যে পোলিশ এক্সপ্রেশনটা আছে তার উল্টাটা না, এটা মানে এই যে অপারেটরটা লাস্টে চলে যায় এই জন্য রিভার্স বলা হয়ে থাকে। তাহলে আমরা এখানে যেটা পড়লাম সেটা হচ্ছে যে তিনটা ক্যাটাগরি আছে, ইনফিক্স, প্রিফিক্স আর হচ্ছে পোস্টফিক্স, এর সিনট্যাক্সটা কীরকম সেটা আমরা দেখার চেষ্টা করলাম। আলটিমেটলি এটা হচ্ছে ক্যাটাগরিজ অফ এক্সপ্রেশন। দেখো এতটুকু ক্লিয়ার কিনা সবাই। আর আমরা শুরুতেই বলছিলাম যে এক্সপ্রেশন এবং অর নোটেশন জিনিসটা কি সেটা আমরা বোঝানোর চেষ্টা করছিলাম। এখন তুমি এটা বুঝছো কিনা বলো, যে এটাকে এগুলোকে আমরা এক্সপ্রেশন বলি, যে এক্সপ্রেশনের মিনিং কি, যে কতগুলো অপারেন্ড থাকবে আর কি থাকবে, অপারেটর থাকবে। সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে ইটস এ কালেকশন অফ অপারেন্ডস অ্যান্ড অপারেটর, তাই নয় কি? অপারেটরস আমরা বলবো, এখানে যদি সিম্পলি একটা আছে। এখন যদি আমরা একটা কমপ্লেক্স এক্সাম্পলে যাই, সাপোজ ধরো আমরা বলতে পারি যে এ প্লাস 10, তারপরে বললাম হচ্ছে প্লাস 50। তাহলে তোমরা যদি এই এক্সাম্পলটার দিকে তাকাও, তাহলে এইখানে 50 কি একটা অপারেন্ড, তাহলে এ প্লাস 10 এটা কিন্তু একসাথে চিন্তা করতে হবে। এ প্লাস 10 যেহেতু আমাদের প্যারেন্থিসিস আছে বা উইদিন ব্র্যাকেটসের মধ্যে এ প্লাস 10 আছে, তাহলে এটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড, দুইটা অপারেন্ড এখানে আছে। সো ইনিশিয়ালি তুমি যদি বলো এরকম যে এখানে এ প্লাস 10 এটাকে আমরা বলবো একটা অপারেন্ড, আর 50 এটাকে বলবো আরেকটা অপারেন্ড। এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, একটু পরে যখন আমরা প্রবলেম সলভিংয়ে যাবো তখন কিন্তু প্রবলেম হবে যদি না বুঝতে পারো। তাহলে আমরা এইখানে আমরা বলতেছি যে এ প্লাস 10 হচ্ছে একটা অপারেন্ড আর 50 হচ্ছে আরেকটা অপারেন্ড। তাহলে অপারেটর কোনটা? অপারেটরটা প্লাস। এখন এই যে অপারেন্ড, এটা একটা অপারেন্ড বলতেছে, এই এই অপারেন্ডটা কি আবার নিজে একটা এক্সপ্রেশন না? এই অপারেন্ডটা কিন্তু আবার নিজে একটা এক্সপ্রেশন। তার মানে প্রথম যদি তুমি এটা চিন্তা করো, প্রথম যদি তুমি এটা নিজে চিন্তা করো, তাহলে হচ্ছে এই যে এই প্লাসটা আমাকে ধরতে হচ্ছে তার লেফটে একটা রাইটে একটা, তার মানে কি বাইনারি না এটা? এই প্লাসটা কি বাইনারি অপারেটর না? তার লেফটে একটা পার্ট আছে, রাইটে একটা পার্ট আছে। এখন লেফটে যে পার্টটা আছে এটা আমরা অপারেন্ট বলতেছি, এই অপারেন্টের ভিতরে আবার কি আছে, একটা এক্সপ্রেশন আছে না? তাহলে এই এক্সপ্রেশনের মধ্যে আবার কি আছে? এই যে লেফটে একটা ভেরিয়েবল আছে, রাইটে একটা ডিরেক্টলি ভ্যালু আছে, তো মাঝখানে কি আছে, প্লাস আছে না? আছে। তাহলে যে এ প্লাস 10 এটা একটা অপারেন্ট প্রথমে ফার্স্ট স্টেপে, কিন্তু সেকেন্ড স্টেপে গেলে দেখা যাচ্ছে এটার ভিতরে আবার কি আছে, একটা এক্সপ্রেশন আছে। তাহলে এটাকে আমরা একটা কমপ্লেক্স এক্সপ্রেশন বলতে পারি। এটা হচ্ছে একবারে সিম্পল। সো এইভাবে কিন্তু অনেক বড় বড় এক্সপ্রেশন আসবে। তো এখানে আমরা এই অপারেন্ট, অপারেন্ট ইটসেলফ, তার মানে অপারেন্ট নিজে একটা এক্সপ্রেশন ধারণ করতে পারে। ক্লিয়ার সবাই? অপারেন্ট নিজে কি করতে পারে, একটা নতুন এক্সপ্রেশন ধারণ করতে পারে। তার মানে এখানে এ প্লাস 10 এটা কিন্তু একটা অপারেন্ট। তাহলে এ প্লাস 10 অপারেন্ট যদি হয়, এই অপারেন্টের ভিতরে আবার কি আছে, একটা এক্সপ্রেশন আছে না? তাহলে আমরা যদি এই এ প্লাস 10 এর কথা বলি, এখন যদি আমরা এখানে বলি তাহলে এটা কি কি বলবা, এটা একটা অপারেন্ট। তারপরে এখানে 10টা কি একটা অপারেন্ট, তাহলে এখানে প্লাসটা কি অপারেটর নাকি অপারেটর, ঠিক আছে। তাহলে এই যে এ প্লাস 10 এটা কিন্তু একটা অপারেন্ট ছিল, কোন কোন কার ক্ষেত্রে? প্রথমে যখন তুমি এটাকে চিন্তা করবা যে আমার এখানে কয়টা অপারেন্ট আছে, একটা দুইটা নাকি, এই প্লাসের বেসিসে, ঠিক আছে। বাইনারি অপারেটর মানে কি দুইটা অপারেন্ট থাকবে। সো এই প্লাস যদি কনসিডার করো তাহলে লেফটে একটা রাইটে একটা আছে। এখন দেখা যাচ্ছে যে এটা যদি অপারেন্ট হয় তাহলে এটা আবার নিজে কি হচ্ছে, একটা এক্সপ্রেশন, তাই নাকি? যেহেতু এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানেই হচ্ছে, আমরা যেহেতু বাইনারি অপারেটর নিয়ে কথা বলতেছিলাম, যে এক্সপ্রেশন মানে হচ্ছে দুইটা অপারেন্ট থাকবেই। তাহলে এখানে এ প্লাস 10 হচ্ছে দুইটা অপারেন্ট আর প্লাসটা হচ্ছে অপারেটর। দেখো ক্লিয়ার কিনা, ঠিক আছে। এখন যদি বলি যে তুমি এটা কি, এটা অবশ্যই ইনফিক্স নাকি, এটা কিসের এক্সাম্পল? ইনফিক্স, পুরোটা ইনফিক্স। এখন যদি তোমাকে আমি বলি যে এটাকে তুমি কনভার্ট করবা প্রিফিক্স
অথবা এটাকে কনভার্ট করবা পোস্ট ফিক্স অপারেটরে, তাহলে কি তোমাকে অবশ্যই কিছু রুলস জানতে হবে যেটা কিভাবে করতে হবে, কিছু রুলস তোমাকে জানতে হবে। আমি তোমাদের একটা এক্সাম্পল বলি, তোমরা নিচে আসি, তারপর আমরা রুলসগুলো ডিসকাস করব। ধরো আমরা এখনো কনভার্সেশনে যাইনি, আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাদের সামনে আনতেছি। ধরো আমরা বললাম কি বলা যায়, 5 + 2 × ধরো 7, তোমরা কি বলতে পারবে এটার আনসার কত হবে? কুইক, দ্রুত বলো। 19। ওকে, 5 + 2 × 7, এগেন লিখলাম, কেউ কি ডিফারেন্ট আনসার বলবা না সবাই 19-এ ফিক্স থাকবা? আচ্ছা, তার মানে তোমরা যেটা বলতেছো 19, কেন বললা 19? আমি যদি বলি যে 49, না না ধরো প্রিফিক্স পোস্টফিক্স বলে কিছু নাই, তুমি জানোই না মনে করো, আজকের ক্লাস ইনফিক্স প্রিফিক্স যেটা আলোচনা করছি বাদ দাও, কি বলছি বুঝছো? কে বলতে পারবা? কেন বলতে পারবো না, সারা জীবন ম্যাথ করে আসছো এই জন্য? এই যে এটা 19 হবে না 49 হবে, তোমরা বলছো 19 হবে, বলো। থ্যাংক ইউ হৃদয়। এই যে গুণের কাজটা আগে করা হয় এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে অপারেটর প্রিসিডেন্স। কি বলে? অপারেটর প্রিসিডেন্স, অর্থাৎ কার কাজটা আগে হবে, কোন অপারেটরের কাজ আগে হবে। যে হৃদয় যেটা বললা যে মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে, তাহলে অবশ্যই এই যে প্লাস একটা অপারেটর, মাল্টিপ্লিকেশন অপারেটর, একটু পরে যে আমরা আরো এক্সাম্পল নিয়ে আসি, ডিভিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, পারে না, কমন, যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, চারটা যদি কমন অপারেটর বলি, তাহলে কার প্রায়োরিটি বেশি, মানে কার কাজটা আগে হবে, কার প্রায়োরিটি বেশি, এটাকে বলা হচ্ছে অপারেটর প্রিসিডেন্স। কি বলছি বুঝছো? অপারেটর প্রিসিডেন্স, অর্থাৎ কার, কোন অপারেটরের প্রায়োরিটি বেশি। তোমরা যদি সি প্রোগ্রামিং যখন করছো, তোমরা যদি এখন নেটে সার্চ দাও যে অপারেটর প্রিসিডেন্স ইন সি প্রোগ্রামিং, তাহলে দেখবা বিশাল লিস্ট আসবে। হ্যাঁ, তো আমি সকল অপারেটর প্রিসিডেন্স নিয়ে কথা বলবো না, আমি খুব সিম্পল কিছু অপারেটর প্রিসিডেন্স নিয়ে কথা বলবো। যেমন ধরো এইখানে যেই দুইটা অপারেটর তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি এটাকে নেক্সট পেজে নেই, তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে আমি লিখে লিখে বোঝাচ্ছি যে? ওকে, থ্যাংক ইউ। আজকে ক্লাসে মনে হবে যে হোয়াইট বোর্ডটা থাকলে ভালো হতো, মানে ইউনিভার্সিটি ক্লাসে অফলাইনে ক্লাসটা হলে ভালো হতো এরকম মনে হবে। আমি চেষ্টা করব 100% বুঝিয়ে দেওয়ার জন্য, তারপরে তোমাদের কনফিউশন থাকলে কোশ্চেন করবা। ওকে, তোমরা চাইলে খাতা কলমে নিজেরাও প্র্যাকটিস করতে পারো। অপারেটর প্রেসিডেন্স, তাহলে আমার এখানে অপারেটর আছে দুইটা, একটা আছে মাল্টিপ্লিকেশন আর একটা আছে হচ্ছে প্লাস, তাই নয় কি? অপারেটর কয়টা এখানে? দুইটা না? এখন কথা হচ্ছে কার কাজ আগে হবে। যদি আমরা এই মাল্টিপ্লিকেশনের কাজ আগে ধরি, যদি আমরা মাল্টিপ্লিকেশনের কাজ আগে ধরি, তাহলে কত হয়? 7 × 2 = 14 আর 5 = 19, তাহলে আমাদের এটা আনসার কারেক্ট হওয়ার কথা নাকি? তোমরা অনেকেই কিন্তু মানে ইন্টারাক্ট করতে তোমাদের সমস্যা হচ্ছে, অথবা ক্লাসে বুঝতেছো না, এমন কি হচ্ছে না বুঝতেছো? নাকি ঘুমাচ্ছো কোনটা? ক্লাসটা ক্লাসটা তো আমি চাচ্ছি ইন্টারঅ্যাকটিভ হোক, তোমরা পার্টিসিপেট করো, না বুঝে আমি তো বলছি ক্লাস থেকে বেরোবা না। তাহলে আমরা বলতেছি তোমাদের, মানে এই অপারেটর প্রিসিডেন্ট যে ব্যাখ্যা দিলাম, যে এখানে বললাম যে এই মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি বা মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স প্লাসের চাইতে বেশি, তাহলে আনসার হওয়া উচিত কত? 19। তোমরা যেটা কেউ কেউ বলছো, আবার কেউ কেউ ডাউট ফিল করতেছো আসলে কি 19 হবে কিনা। আচ্ছা, এখন আসে আমি ধরো বললাম যে 49 হবে, তাহলে আমি কি চিন্তা করছি? 5 + 2 = 7, আর 7 × 7 কত? 49। এটা আমি চিন্তা করছি, কিন্তু তোমাদের কথা অনুসারে এটা হচ্ছে রং আনসার, তাই তো? তোমাদের কথা অনুসারে কি এটা রং আনসার না? তোমাদের কথা অনুসারে এটা রং আনসার। ওকে, তাহলে এবার আসো আমাদের কম্পিউটার কি বলে দেখি একটু সবাই। আমি যদি ক্যালকুলেটরটা যাতে ওপেন করি, ক্যালকুলেটর ওপেন করলাম,
এখন দেখবো আমাদের ক্যালকুলেটর কি রেজাল্ট দেয়। ওকে, আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখো, 5 প্লাস 2 মাল্টিপ্লিকেশন 7, আনসার কত আসছে? 49। তাহলে কি তোমারটা কারেক্ট না আমারটা কারেক্ট? তাহলে তো ম্যাথমেটিক্স আমরা ভুল শিখছি নাকি, ব্যাপারটা এমন মনে হচ্ছে না? আচ্ছা কিন্তু এখানে যে ক্যালকুলেটর আছে, তাহলে এটা এটা কি ভুল? আবার দেখাই। হ্যাঁ দেখো, এগেন 5 প্লাস 2 ইনটু 7 কত আসছে? তাহলে 49 দিচ্ছে। তাহলে কি এই ক্যালকুলেটারে কি ভুল আছে? তো তোমরা কিন্তু প্রোগ্রাম বানাবা, খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ আচ্ছা, ভুল বলা যায় না, কিন্তু আনসার তো ভুল আসতেছে। আনসার তো 49 আসার কথা, আনসার তো 19 আসার কথা, তাহলে এটা ভুল আছে। আচ্ছা তাহলে এবার আসো আরেকটা ক্যালকুলেটারে যাই, এটা শুধু স্ট্যান্ডার্ড ক্যালকুলেটার, এবার আসো সায়েন্টিফিকে যাই। ওকে এবার দেখি কি বলে। 5 আচ্ছা, আমি তো এখন পর্যন্ত কোনো ব্র্যাকেট দিই নাই, এটা তো দিব না। দেখো এখানে, দেখো সায়েন্টিফিকে আসলাম, 5 প্লাস 2 ইনটু 7 ইকুয়াল কত আসছে? কত আসছে? 19 আসছে। তাই তোমরা যদি হঠাৎ করে কি ক্যালকুলেটার ওপেন করো, ক্যালকুলেটার কিন্তু সাধারণত স্ট্যান্ডার্ডটা ওপেন থাকে কম্পিউটারে, তো সায়েন্টিফিকে গেলে দেখাচ্ছে রেজাল্ট ঠিক আসছে। তাহলে এটা তো সিম্পল 5 প্লাস 2 বলে তোমরা মনে করছো, আচ্ছা সিম্পল চোখে পড়তেছে, কিন্তু যদি বড় একটা ক্যালকুলেশন হতো আর ওই ক্যালকুলেটার যদি আমরা ক্যালকুলেট করি কম্পিউটার, তাহলে কি আনসার রং না? আমার কথা বুঝতেছো? আচ্ছা এখন দেখো, এটাই তো আমরা মানে ব্যাখ্যা দিব। হ্যাঁ প্লিজ, এটাই আমরা ব্যাখ্যা দিব। তো এখানে 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 দেখো, এই যে 5 প্লাস 2 ইনটু 7 উপরে দেখাচ্ছে, তাই না? দেখাচ্ছে ক্যালকুলেটরের মধ্যে তাকিয়ে দেখো, দেখাচ্ছে। তার মানে এই ক্যালকুলেটর যেটা করতেছে, অপারেটর প্রিসিডেন্স যার হাইয়েস্ট সেটার কাজ আগে করতেছে, তারপরে নেক্সট হাইয়েস্ট এটা কাজ করতে, তার মানে এটা যেটা ফলো করছে, আমরা যেটা বললাম যে অপারেটর প্রিসিডেন্স বলে একটা কথা আছে, সেটা সাইন্টিফিক ক্যালকুলেটর ফলো করে এই প্রবলেমটা সে সলভ করতেছে। কিন্তু যখন আমরা স্ট্যান্ডার্ড ক্যালকুলেটারে যাচ্ছি, এই হ্যাঁ সেটাই, তার মানে কি দাঁড়াচ্ছে, এই স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর কি করে নেয়, অপারেটর প্রেসিডেন্স কাউন্ট করে নেয়, যারটা আগে পাইছে সেটা যোগ করছে। ধরো তুমি দিলা 5 প্লাস 2, তার মানে তুমি তো এই পর্যন্তই থাকতে পারো, তাই না? তাহলে সে মনে করছে 5 প্লাস 2 মানে 7। এই যে উপরে দেখো, 5 5 প্লাস 2 দিলাম, এরপরে যখন আমি মাল্টিপ্লিকেশন দিচ্ছি, অলরেডি ওই দুটো যোগ হয়ে গেছে, 7 হয়ে গেছে না? এরপরে যখন আমি দিচ্ছি 7, তখন সে লাস্টের 7 পেলো, এরপরে সে আনসার দিল 49। তার মানে লাস্টে 7 ইনটু 7 দেখাচ্ছে। তার মানে এই স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর যেটা করতেছে, তো সে কি করতেছে যে প্রথম যেটা পাচ্ছে সেটা ক্যালকুলেশন করে ফেলতেছে। এই ধরনের তোমরা নিশ্চয়ই কখনো কেউ দেখো নাই, এই কম্পিউটারে ক্যালকুলেটারে এইভাবে হিসাব করে দেখছো কেউ কখনো? আচ্ছা ওকে, তাহলে এবার আসো। আচ্ছা থ্যাংক ইউ, এবার আসো যে তাহলে যেটা দাঁড়াচ্ছে আমাদের এই সোফার আলোচনার মধ্যে, যে আমাদের অপারেটর প্রেসিডেন্ট জানতে হবে এবং অ্যাকচুয়াল ক্যালকুলেশনগুলো অপারেটর প্রেসিডেন্স কাউন্ট করেই হয়ে থাকে। আদারওয়াইজ তোমাকে নিজে, যে তোমাদের একজন বলার চেষ্টা করছিল যে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিতে হবে যে কোনটার কাজ আগে, তাই নয় কি? ধরো যদি আমি এখন যদি আমরা এই এক্সাম্পলটাকে এটা করি যে উইদিন ব্র্যাকেট 5 প্লাস 2, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন 7, তাহলে আনসার কত আসবে? 49। তাহলে সেটা কিন্তু রাইট আনসার নাকি? এটা কিন্তু তাহলে রাইট আনসার নাকি? আর যদি আমরা 5 প্লাস 2 ইনটু 7 লিখি, তখন আমাদের আনসার কত? 19। এটা এটাও কি আমাদের কারেক্ট আনসার? সবাই একমত না? আচ্ছা তাহলে এখান থেকে যে লার্নিংটা, সেটা হচ্ছে তাহলে আমাদের খুব সংক্ষেপে এই অপারেটর প্রেসিডেন্ট জানতে হবে। আমাদের আজকের ক্লাস যতটুকু দরকার, আমি সেই কয়েকটা অপারেটর প্রেসিডেন্স নিয়ে কথা বলবো। সো আমাদের এই
গুণ এবং ভাগ, তার মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং হচ্ছে ডিভিশন। এটাকে মাল্টিপ্লিকেশন সাইন বলি না আমরা অ্যাস্টেরিক্সটাকে, আর এটা হচ্ছে ডিভিশন। আর এটা কি আছে, প্লাস এবং মাইনাস নাকি কি আছে? প্লাস এবং মাইনাস আছে। ওকে, তাহলে প্লাস এবং মাইনাস এই দুইটা আসলো। আরেকটা জিনিস আসলো এই আলোচনার মধ্যে, সেটা হচ্ছে ব্র্যাকেটস। তাহলে আমাদের এই প্যারেন্থিস হতে পারে, দ্যাট মিন্স ফার্স্ট ব্র্যাকেটস হতে পারে, হতে পারে তোমার কার্লি ব্র্যাকেটস, হতে পারে স্কোয়ার ব্র্যাকেটস, তাই নাকি? এরকম হতে পারে না? এরকম হতে পারে কিন্তু। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা এর বাইরে আরেকটা অপারেটর নিয়ে আসবো একটু পরে, সেটা হচ্ছে পাওয়ার অপারেটর বা তোমার এক্সপোনেন্সিয়েশন অপারেটর যেটা আমরা বলি। এটাকে যে টুপি সেঞ্জার দেখতে পাচ্ছি, সেটাকে আমরা পাওয়ার অপারেটর বলি। তাহলে আমি এখানে চার ধরনের অপারেটর লিখছি এবং সিকোয়েন্স অনুসারে লিখছি যে কার অপারেটর প্রিসিডেন্স হাইয়েস্ট। তো এখানে এটা ধরো যদি আমরা বলি যে এটা হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান বলতে ধরো হাইয়েস্ট, ঠিক আছে? এটার প্রিসিডেন্স যদি বলি যে হাইয়েস্ট, যে হাইয়েস্ট প্রিসিডেন্স তার, ওকে, তাহলে এরপরে এটা কি হবে? এটা যদি হাইয়েস্ট হয় তাহলে এটা সেকেন্ড হাইয়েস্ট নাকি এর মধ্যে? তাহলে এটা কি হবে? এটা হবে থার্ড হাইয়েস্ট। এবং এই সর্বশেষটা, তাহলে এটা কি এই চারটার মধ্যে এটা কি লোয়েস্ট না? ওকে, তাহলে আমরা এখানে যেটা বোঝার চেষ্টা করছি খুব সিম্পল ওয়েতে, যে আমাদের যদি এই অপারেটরগুলো থাকে তাহলে প্রথম কার কাজ আগে করব। যেমন ধরো এখানে ছিল আমার কি ছিল, প্যারেন্থিসিস ছিল না, এই যেটা ছিল না, তাহলে তুমি কাকে প্রায়োরিটি দিছো আগে, এর কাজ করবা, এটি প্রায়োরিটি দিয়েছো না, প্যারেন্থিসের কাজ আগে, ঠিক আছে? এরপরে যদি ধরো যদি প্যারেন্থিসিস না থাকে, এখানে কোনো প্যারেন্থিসিস নাই, আছে আছে কি কোনো প্যারেন্থিসিস? প্রথম এক্সাম্পল নাই, তাহলে এখানে আছে দুইটা অপারেটর, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে প্লাস। তাহলে এখানে এই অনুসারে তাহলে কোনটার কাজ আগে হওয়া উচিত? গুণের কাজ আগে হওয়া উচিত। তাহলে এই কারণে আমরা 7 × 2 তার মানে 14, এই কাজটা আগে হচ্ছে, তারপরে 5-এর সাথে যোগ হচ্ছে, এই প্লাস মাইনাস হচ্ছে লোয়েস্ট। এখন একটা কথা থেকে যায় যে স্যার যদি এমন হয়, আমি একটা এক্সাম্পল দাঁড় করাই তাহলে বুঝতে পারবা, যে সাপোজ ধরো 5 প্লাস 2, 5 + 10 দিই, 10 এখানে প্লাস দিলাম, মাইনাস ধরো কত দিব 3। তাহলে এখানে কার কাজ আগে হবে? এখানে তো প্লাস এবং মাইনাস দুইটার সেম প্রিসিডেন্স, মানে এক লেভেল আছে নাকি, দুইটাই লোয়েস্ট। আমার কথা কি বুঝছো? এটার আনসার কত হবে বলো? তাহলে কত হচ্ছে, 15 - 3 12, তাই তো? আচ্ছা, তাহলে ক্যালকুলেটার ক্যালকুলেটার দেখি কি বলে। আমাদের ক্যালকুলেটারকে আমরা অফ করে দিয়েছিলাম না, আছে, আচ্ছা অফ করে দিছি মনে হয়, আবার ওপেন করি। তোমরা কি মজা ইন্টারেস্ট পাচ্ছ ক্লাসটাতে না পাচ্ছ না? ওকে, তাহলে আসো আমরা এবার দেখি যে এক্সাম্পল এখানে দাঁড় করলাম সেটা দেখি, যে 5 + 10 - 3, তাহলে এটা কোনো সমস্যা করে না, এটা রাইট রেজাল্ট দিয়েছে, তাই নাকি? এই ক্যালকুলেটার কোনো সমস্যা করছে? করে নাই, কারণ কি? কারণ হচ্ছে দুইটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে আমি বলছি এই প্রবলেমটা তো কোনো সে প্রবলেম করে নাই, করছে মানে এই ক্যালকুলেটারটা একটু আগে 5 + 2 × 7 এ যেটা করছিল। এখন আসলে যদি আমি সাইন্টিফিকে যাই, সে কি কোনো প্রবলেম করে দেখি? সে তো করবেই না, 5 + 10 - 3 কোনো প্রবলেম সে কিন্তু করেনি, করছে? সো দুইটাই ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ডে যখন আমি যাব, দেখাচ্ছে এটা প্রবলেম করতেছে না, তাহলে কেন করতে না সেই ব্যাখ্যাটা আমার এখন জানতে হবে না? আগেরটাতে প্রবলেম করলো, এটাতে প্রবলেম করলো না, ব্যাপারটা জানতে হবে না আমাকে? আমার কথা কি বুঝছো, যে আমি কি বলতে চাচ্ছি? ওকে, তাহলে বড় সংখ্যা না, বড় সংখ্যার কথা তো বলি নাই, একবারও বলি নাই,
আমরা যেটা আসবে ওটার কাজ স্টার্ট করবো। হ্যাঁ, তো এখানে যেহেতু ফার্স্টে 5 পাইছে, তারপর প্লাস পাইছে, তারপর 10 পাইছে, তার মানে প্রথমে এই কাজ করছে, এর কাজ করার পরে মাইনাস পাইছে, তার মানে তারপর 3 করছে, তার মানে এই ক্যালকুলেটর এখন কি করলো আসলে? এই যে নর্মাল ক্যালকুলেটর তাহলে কি করলো, যে সে তো ভুল দিল না, রাইটটাই দিল। এইটা পায় তো একটা রেজাল্ট পাইছে। হ্যাঁ পাইছে, এবং আগেরটাতে রেজাল্ট পাইছে কিন্তু সেটা আমাদের 49 আসছিল, কিন্তু এটাতে কিন্তু আরেক রেজাল্ট আসছে। তো এখানে একটা লার্নিং আছে যে যদি তোমার সেম প্রিসিডেন্স পড়ে যায় অপারেটর, যেমন প্লাস মাইনাস কিন্তু সেম লেভেল, দুইটাই লোয়েস্ট, এখন যখন একই ধরনের অপারেটর পড়ে যাবে তখন তুমি কি, যদি আমি এটা এইভাবে বলি যে 5 প্লাস 10 মাইনাস 3 ইকুয়ালস টু, এখন যদি আমি এটা বলি যে 10 মাইনাস 3 হচ্ছে 7, 7 প্লাস 5, আচ্ছা এটা একই রেজাল্ট হবে তাই না? একটু ডিফারেন্ট করে দিই, এখানে যদি 4 দেই তাহলে কত হয়, 15 মাইনাস 4 কত? আচ্ছা 4, আচ্ছা যেটা আছে থাক 12। তাহলে এখানে যদি আমি এইটা চিন্তা করি প্রথমে, তাহলে 7 প্লাস 5 একই রেজাল্ট হচ্ছে তাই নাকি? 7 প্লাস 5 কি একই রেজাল্ট হচ্ছে না? যদি আমরা এটা আগে চিন্তা করি তাও তো কোনো প্রবলেম হচ্ছে না, হচ্ছে কি? যদি আমরা এটা চিন্তা, 10 মাইনাস 3 মানে 7, 7 প্লাস 5 কিন্তু সেটাও হচ্ছে, কিন্তু যখন আমরা একই ধরনের তোমার অপারেটর পাবো এখানে তখন কার কাজ আগে করতে হবে, এটা হচ্ছে আমরা বলে থাকি অ্যাসোসিয়েটিভিটি, যে তুমি কিভাবে বুঝবা যে কার কাজ আগে হবে। তাহলে আমরা আরেকটা জিনিস জানবো এখন, সেটা হচ্ছে অপারেটর অ্যাসোসিয়েটিভিটি। ওকে, এর মানে হচ্ছে, আচ্ছা একসাথে দিতে পারতাম, অপারেটর প্রিসিডেন্স অ্যান্ড, আলাদা করে আর দরকার নাই, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। ওকে, এবং আরও ভালো হতো যদি আমরা এটাকে একটা টেবিলের মধ্যে, আচ্ছা দরকার নেই, আর সময় নষ্ট করতে চাচ্ছি না। অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে যদি তোমার একই লেভেলের অপারেটর থাকে, যেমন হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশন একই লেভেল, প্লাস মাইনাস একই লেভেল, যদি একই লেভেল হয় তখন যেটা হবে, তখন যেটা হবে আমরা বলে থাকি লেফট টু রাইট, যে তোমার লেফট থেকে শুরু করতে হবে ডান দিকে যেতে হবে, তোমার বাম থেকে শুরু করে ডানে যেতে হবে, লেফট টু রাইট, রাইট টু লেফট না। তাহলে এটার ক্ষেত্রেও তাই, যে এটাও হবে লেফট টু রাইট, এটা হবে লেফট টু রাইট। কিন্তু যদি এটা হয়, সাপোজ এই যে পাওয়ার অপারেটর যদি হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে রাইট টু লেফট, রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি আমরা বলে থাকি, রাইট টু লেফট, এটার কিন্তু কোনো অ্যাসোসিয়েটিভিটি নাই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলতেছি হচ্ছে অপারেটরস, তারপরে এটাকে বল, তারপরে এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিসিডেন্স, আর এটাকে বলতেছি অ্যাসোসিয়েটিভিটি। ওকে, তাহলে এটা হচ্ছে অপারেটরস, এটা হচ্ছে প্রিসিডেন্স, এবং এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। দেখো বুঝলা কিনা? এখন অবশ্যই একটা জিনিস বুঝো নাই, যে রাইট টু লেফট মানে কি, যে আমরা তো এটা বলছি লেফট টু রাইট, যেমন ধরো আমরা এইখানে প্লাস এবং মাইনাস দুইটা কিন্তু এক না, এক, তাহলে লেফট টু রাইট কিন্তু কাজ করছিল আগের ক্যালকুলেটরটা, এটা কাজ করছে না, সে অপারেটর প্রিসিডেন্স কাউন্ট করে নাই, সে সরাসরি লেফট টু রাইটে গিয়েছে, যে এই ক্যালকুলেটর সরাসরি কি করছিল, যেমন ধরো 5 প্লাস 2 ইনটু 7, সে কি করছে, সরাসরি লেফট টু রাইট কাউন্ট করছে না, কিন্তু আমার তোমার এন্ডে প্রবলেম। হ্যাঁ, তাহলে লেফট টু রাইট যদি আমাদের সেম প্রিসিডেন্স হয়, আবারও বলি, যদি সেম প্রিসিডেন্স হয়, যে আমার একটা এক্সাম্পল সলভ করতে গিয়ে দেখতেছি যে প্লাস মাইনাস দুটাই আছে, তাহলে কার কাজ আগে করব, যখন এটা আসবে মাথায় তখন অবশ্যই তোমার লেফট থেকে রাইটে যেতে হবে, আর যদি তোমার এই পাওয়ার সাইনটা আসে তখন রাইট টু লেফটে আসতে হবে। এখন এই ধরনের এক্সাম্পল চাইলে আমরা দেখাতে পারি, সাপোজ ধরো আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি, ধরো বললাম যে 1 প্লাস 2 ইনটু 5 প্লাস 30 ডিভাইড বাই 5, একটু বড় এক্সাম্পল নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, তাও খুব বড় না, ধরো এটা আমাদের একটা এক্সাম্পল। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপে কি করব বলো তো, প্রথম স্টেপে কার কাজ হবে,
মানে আমরা যেটা বুঝালাম এটা অনুসারে সলভ করব আমরা, যে প্রথম কার প্রথম লেফট রাইট, যেহেতু আমরা কোনো কি বলে প্যারেন্থেসিস নাই বা কার্লি ব্র্যাকেটস নাই বা স্কোয়ার ব্র্যাকেটস নাই, তার মানে আমাকে লেফট রাইটে যেতে হবে না। এখন লেফট রাইটে যাওয়ার সময় লেফট রাইটে গেলে কিন্তু সলভ করলে হবে না, সরি লেফট রাইটে সলভ করলে হবে না, তোমাকে প্রথম দেখতে হবে যে অপারেটর প্রিসিডেন্স কোনটার হাইয়েস্ট। দেখেন অপারেটর প্রিসিডেন্স যা আছে তার মধ্যে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন এই দুইটার হাইয়েস্ট না, এই প্লাসের চাইতে এই দুইটার হাইয়েস্ট। তাহলে এখন তুমি কোনটার কাজ আয় করবা? তুমি ডিভিশনের কাজ? নো নো নো, এতক্ষণ কি বুঝালাম, যদি একই একই লেভেলের প্রেসিডেন্স একই লেভেলের অপারেটর পাই তাহলে তোমার কিভাবে কাজ করতে হবে, কোন দিক থেকে কোন দিকে যেতে হবে, লেফট টু রাইট? তাহলে আমার এই যে 2 ইনটু 5 30/5, তাহলে আমার এখান প্রথম যেটা পাবো সেটা কাজ করতে হবে। তাহলে প্রথম কার কাজ করতে হবে? তাহলে প্রথম যেটা হবে যে 1 প্লাস 10 প্লাস, এটা আমি করলাম না এই স্টেপে, মানে স্টেপ বাই স্টেপ বুঝাই, তাহলে আমার প্রথম সলভ করতে হবে হচ্ছে কোনটা, এই মাল্টিপ্লিকেশনটা, কারণ এটা প্রথমে পেয়েছি যে আমি এখন কম্পেয়ার হচ্ছে এই দুইটা আর হচ্ছে এই দুইটা, তো এই দুইটার মধ্যে কার কাজ আয় করবো, অবশ্যই মাল্টিপ্লিকেশনের কাজ আয় করবো। এখন কার কাজ আয় করবো এখন তো কোনো ডাউট নাই, কারণ প্লাসের কাজ তো আগে হবেই না, হবে এখন হবে কি এটা না, এই ভাগের কাজ। সো প্রথমবার হলো এতটুকুর কাজ আর দ্বিতীয়বার হলো 30/5-এর কাজ। এখন তো তোমার কি দুইটাই প্লাস, দুইটা প্লাস হলে কি, যদিও আমরা এক পাশটা করলেও কোনো প্রবলেম নাই, যে কোনো রাইট টু লেফট করলেও এখন সমস্যা নেই, লেফট টু রাইট করলেও সমস্যা নেই, কিন্তু আমরা লেফট টু রাইটই ফলো করব, রুলস যেটা আছে সেটা আমরা ফলো করব, তাহলে প্রোগ্রাম করতে সুবিধা হবে। তাহলে 10+1 কত, 11, 11+6, তাহলে সর্বশেষ আমরা কত পাচ্ছি, 17, তাই নাকি? তাহলে আমার এখানে কি কি শিখলাম, এখানে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে কি কি অপারেটর আছে, নাকি প্রথম কাজ হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কি কি অপারেটর আছে, আইডেন্টিফাই করার পরে তোমাকে দেখতে হবে। হ্যাঁ প্লিজ বলো। তাহলে আগে ডিভিশনের কাজ হতো, কারণ এই দুইটার প্রিসিডেন্স সেম, যখনই সেম প্রিসিডেন্স এই দুটা তো সেম সেম লেভেল, ঠিক আছে, সেম লেভেল হলে তোমার কি করতে হবে, লেফট টু রাইটে কাজ করতে হবে। ক্লিয়ার সবাই? এইটাই বোঝাতে চাচ্ছিলাম বারবার, একটু পরে কিন্তু বড় এক্সাম্পল আসবো, সেটার কাজ আগে হবে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লেফট টু রাইট। ওকে, এবার আসো আমরা পাওয়ার অপারেটর নিয়ে একটা এক্সাম্পল বলি। সেম, রাইট রাইট, যেটা আগে থাকবে সেটা, এমন না যে তোমার মাইনাস, ঠিক আছে, যে প্লাস আগে থাকলে মাইনাস আগে থাকলে প্লাস পরে আছে প্লাসে টাই করব, সেটা না, ঠিক আছে, লেফট টু রাইট। এখন আসো একটা আসি যে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, এখন এইটার ক্ষেত্রে সলিউশন কি হবে, এই যে রাইট টু লেফট সংক্ষেপে এখানে একটু বুঝাবো, পরে আবার যখন বড় এক্সাম্পল যাবো তখন যাবো আমরা। এই দুটা বলছে লেফট টু রাইট, কিন্তু এটা বলছে কি হবে, এই পাওয়ারটা, এটা কি অপারেটর, পাওয়ার বা এক্সপোনেনশিয়েশন, তাহলে রাইট টু লেফট হবে। তাহলে রাইট টু লেফট হলে সলিউশন কি দাঁড়াচ্ছে, দেখো 2, তাহলে আমার প্রথম কতটুকু সলভ হবে, প্রথম হবে এতটুকু সলভ হবে, রাইট টু লেফট বলছে, তাহলে রাইট থেকে লেফটে আসতে হবে, তাহলে 2, তারপর হচ্ছে পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 না, 2 টু দি পাওয়ার 3 মানে কত, এই 2 টু দি পাওয়ার 3 মানে এটা এটা এই যে এইভাবে লেখা যেই কথা, এটা এইভাবে লেখা যেই কথা, আর হচ্ছে যে 2 3, আমি যদি 3টাকে পাওয়ার দেই এইটা মিনিং সেম, এই যে 2 টু দি পাওয়ার 3 যেভাবে লিখি এটাকে আমরা এখানে এইভাবে লিখতেছি, বুঝছো সবাই আমার কথা কি, বুঝছো? আচ্ছা, তাহলে যেহেতু দুইটাই পাওয়ার অপারেটর, এখন কথা হচ্ছে লেফট টু রাইটে যাবো না রাইট টু লেফটে যাবো, আমার এখানে বলতেছে যে যদি পাওয়ার অপারেটর আসে তাহলে তুমি যাবা কোথায়, রাইট টু লেফট। তাহলে দেখো, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে এখন আনসার কত, 2 টু দি পাওয়ার 8 মানে কত বলতে পারবা, 2 টু দি পাওয়ার 8 মানে কত, 256, থ্যাংক ইউ। তাহলে আমাদের এখন এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা এই আনসারটা পেলাম এখানে। এখন আসো, যদি লেফট টু রাইট করতাম তাহলে কি আনসার 256 থাকে না অন্য আরেকটা আসে, এটা আমাকে বুঝতে হবে না, আমার কথা কি বুঝছো তোমরা? আমি এই এক্সাম্পলটাকে নিচে নিয়ে যাই, কন্ট্রোল সি এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি। এবার আসো এগেন, আমরা 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 দিলাম ইকুয়ালস টু, এখন যদি আমি প্রথমে লেফট টু রাইট সলভ করি তাহলে কি হবে, 4 টু দি পাওয়ার কত হবে, 3 হবে না, তাহলে আনসার কত আসবে, 64 না,
তাহলে যদি আমি প্রথমে এটা সলভ করি তাহলে আনসার কিন্তু 64, এটা কিন্তু রং আনসার হবে। সো এই যে পাওয়ার অপারেটর যখন থাকবে তখন তার অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে কি রাইট টু লেফট, আমরা এখানে তাই বলছি যে যদি পাওয়ার অপারেটর থাকে তাহলে অ্যাসোসিয়েটিভিটি কি রাইট টু লেফট। আপাতত আমার এই কয়েকটা অপারেটর তার প্রিসিডেন্স এবং তার অ্যাসোসিয়েটিভিটি জানলে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো। তাহলে প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটির মধ্যে পার্থক্য কি? প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটির মধ্যে পার্থক্য কি বলতে পারবা কেউ? এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোকে কেউ বলতে পারবা যে কি বুঝলা প্রিসিডেন্স এবং তোমার এই অ্যাসোসিয়েটিভিটির মধ্যে পার্থক্য কি বলতে পারবা কেউ? পারবে না তাই তো, বলো মেয়েরা বলো বলো। প্রিসিডেন্স মানে হচ্ছে, হ্যাঁ প্রিসিডেন্স প্রিসিডেন্স না প্রিসিডেন্স মানে হচ্ছে কোন অপারেটরের কাজ প্রথমে হবে, এটা হচ্ছে প্রিসিডেন্স। ঠিক আছে, কোন অপারেটরের কাজ প্রথমে হবে? অ্যাসোসিয়েটিভিটি কখন আসবে? অ্যাসোসিয়েটিভিটি হবে যদি আমার সেম লেভেলের অপারেটর চলে আসে, যেমন মাল্টিপ্লিকেশন ডিভিশন হচ্ছে সেম লেভেল, তারপর হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে সেম লেভেল, যদি সেম লেভেলের অপারেটর চলে আসে। ঠিক আছে, একটা এক্সপ্রেশনের মধ্যে যদি সেম লেভেল, যেমন এই দুটা কি সেম লেভেল না, প্লাস মাইনাস কি সেম লেভেল, তো যদি সেম লেভেলের অপারেটর চলে আসে তখন আমি কোন দিক থেকে কাজ শুরু করব, দ্যাট ইজ কল অ্যাসোসিয়েটিভিটি। ওকে, তোমরা আসো আমার সাথে। আচ্ছা, তো আমরা কিন্তু খুব সিম্পল সিম্পল ইস্যু আলোচনা করছি, আমি একটু সামারি করি যে আমরা আজকে ক্লাসে বোঝার চেষ্টা করছি এক্সপ্রেশন বা নোটেশন কি। তো এক্সপ্রেশন বা নোটেশন হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো, ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো থাকে সেটা তোমার এরিথমেটিক হতে পারে, লজিক্যাল হতে পারে, কন্ডিশনাল হতে পারে। তো এই এক্সপ্রেশনগুলো তৈরি করতে গেলে আমার দুই ধরনের ইস্যু এখানে থাকে, প্রথমত হচ্ছে অপারেন্ড, দ্বিতীয়ত হচ্ছে তোমার অপারেটর। অপারেন্ড ক্যান বি ভেরিয়েবল হতে পারে, কনস্ট্যান্ট, যে কোনো কিছু হতে পারে, আর অপারেটর মেইনলি হচ্ছে সিম্বল। আর সিম্পল এক্সপ্রেশন হতে পারে, কমপ্লেক্স এক্সপ্রেশন হতে পারে। কমপ্লেক্স এক্সপ্রেশন মানে হচ্ছে আমরা যখন উইদিন ব্র্যাকেটস কোনো কিছু পাই সেটা একটা অপারেন্ডই কাউন্ট করবো, সেই অপারেন্ডের ভিতরে আবার কী থাকতে পারে, এক্সপ্রেশন থাকতে পারে, তাই নাকি? সেই বিষয়গুলো আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। এক্সপ্রেশন তিনটা ক্যাটাগরি, ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স। প্রিফিক্সকে আমরা পলিশ এক্সপ্রেশন বলি বা নোটেশন বলি, ইনফিক্সকে ইনফিক্স এক্সপ্রেশন বলি বা নোটেশন বলি, পোস্টফিক্সকে আমরা রিভার্স পলিশ বলে থাকি। তো আমরা এখন পর্যন্ত প্রিফিক্স এবং পোস্টফিক্সের এক্সাম্পলে যাইনি, আমরা যাবো একটু পরে। এখানে সিম্পলি বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার ফলো করে কীভাবে লিখতে হবে। এর পরবর্তীতে আমরা কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখার চেষ্টা করছি, যেখানে মেইনলি বোঝার চেষ্টা করছি যে কোন অপারেটরের কাজ আগে হবে, অর্থাৎ প্রিসিডেন্স কার হাইয়েস্ট কার লোয়েস্ট। ঠিক আছে, সেটা বোঝার চেষ্টা করছি, সেই অনুসারে ক্যালকুলেটর আমাদের কীভাবে রেজাল্ট দিচ্ছে। তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটর অপারেটর প্রিসিডেন্স কাউন্ট করে, কিন্তু স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর যেটা আমাদের কম্পিউটার সেটা কিন্তু অপারেটর প্রিসিডেন্স কাউন্ট করে না, যেখানে রং রেজাল্ট আসতেছিল। এবং এখানে আমরা কমন, একেবারে কমন আমাদের এক্সপ্রেশন নিয়ে কাজ করতে গেলে যেগুলো কমনলি আমাদের প্রয়োজন পড়বে, যে প্যারেন্থেসিস, সেটা প্যারেন্থেসিস যেটা তোমরা ফার্স্ট ব্র্যাকেট হিসেবে জানো, কার্লি ব্র্যাকেট যেটা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে জানো, স্কোয়ার ব্র্যাকেট যেটা তোমরা থার্ড ব্র্যাকেট হিসেবে জানো। সো এই অপারেটর প্রিসিডেন্স হচ্ছে হাইয়েস্ট, যদি এগুলো থাকে তার কাজ প্রথমে করতে হয়। এরপর হচ্ছে পাওয়ার অপারেটর, এরপর হচ্ছে প্লাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, এরপর হচ্ছে প্লাস মাইনাস। সো এখানে যখন আরেকটা কথা বলছি, যদি একই লেভেলের অপারেটর পড়ে যায় কোনো একটা এক্সপ্রেশনের মধ্যে তখন কোন দিক থেকে কাজ শুরু করব, সেটার মিনিংই হচ্ছে যদি আমার পাওয়ার হয় তাহলে যেতে হবে রাইট টু লেফটে, সেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। যদি মাল্টিপ্লিকেশন ডিভিশন হয় সেম লেভেল তাহলে লেফট টু রাইট, প্লাস মাইনাস যদি হয় তাহলে লেফট টু রাইট। এই ছিল আমাদের আজকের মানে সোফার আলোচনা। এবার আসো আমরা একটু লেকচার শিটটা একটু রিভিউ করে আসি, যে আমাদের লেকচার শিট যেহেতু তোমাদের হাতে যাচ্ছে সেটার মধ্যে কী কী আছে। এখন খুব কুইক আমি কয়েকটা পেজ দ্রুত চলে যাবে। দেখো তো এখন এই যে ইনফিক্স এক্সপ্রেশনের এই এক্সাম্পলটা দেখে বুঝতেছো কিনা, এটা হচ্ছে অপারেন্ট ওয়ান, এটা হচ্ছে অপারেন্ট টু, মাঝখানটা হচ্ছে কি অপারেটর না? তাহলে এটা হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশন। কি বলছে? ইন ইনফিক্স এক্সপ্রেশন অপারেটর ইজ ইউজড ইন বিটুইন অপারেন্টস। ক্লিয়ার সবাই? এই যে অপারেটর ইজ ইউজড ইন বিটুইন অপারেন্টস, ক্লিয়ার না সবাই? এখন তো বুঝতে সমস্যা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো প্রিফিক্স যদি হয়, প্রিফিক্স যদি হয় আমরা কি বলছি, ইন প্রিফিক্স এক্সপ্রেশন অপারেটর ইজ ইউজড বিফোর অপারেন্টস। এই যে অপারেটর কোথায় ইউজ হয়েছে? বিফোর অপারেন্টস, ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই?
এখানে আরেকভাবেও বলা আছে যে উই ক্যান সে দ্যাট অপারেন্টস ফলোজ দ্য অপারেটর, যে অপারেন্টস কোথায় আছে, অপারেটরের পরে আছে, যে অপারেন্টস ফলোজ দ্য অপারেটর। তো আরেকভাবে তুমি বলতে পারো, এবং এটাকে আরেকটা নাম বলছি আমরা, পোলিশ এক্সপ্রেশন। ওকে, এবার আসো যে পোস্ট ফিক্স। তো পোস্ট ফিক্সে তাহলে কি হচ্ছে, অপারেটর ইজ ইউজড আফটার অপারেন্টস। ক্লিয়ার সবাই? এখানে যে অপারেন্ট ওয়ান, অপারেন্ট টু অপারেটর ইউজ করছে, আমি তোমাদের বোঝানোর জন্য একটা স্টাইল এখানে ফলো করেছিলাম, যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লেখার চেষ্টা করছিলাম বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো আমরা ফার্দার প্রসিড করি। এখন আসো, এখানে বলা হচ্ছে যে এনি এক্সপ্রেশন ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং দ্য অ্যাবাভ থ্রি ডিফারেন্ট টাইপস অফ এক্সপ্রেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে কোনো এক্সপ্রেশনকে যে কোনো এক্সপ্রেশনে কনভার্ট করা যায়। তার মানে কি দাঁড়াচ্ছে, উই ক্যান কনভার্ট অ্যান এক্সপ্রেশন ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তাহলে তোমার ধরো ইনফিক্স আছে, তাহলে তুমি যেতে পারবা কোথায়, পোস্ট ফিক্সে যেতে পারবা, যেতে পারবা কোথায়, প্রিফিক্সে যেতে পারবা, পারবা না? তার মানে ইনফিক্স থেকে পোস্ট ফিক্স, ইনফিক্স থেকে প্রিফিক্স, পারবা তো? তাহলে প্রত্যেকটা থেকে কিন্তু দুইটা করে যাওয়া যাচ্ছে, ইনফিক্স থেকে পোস্ট ফিক্স, ইনফিক্স থেকে প্রিফিক্স। আবার যদি তুমি প্রিফিক্স চিন্তা করো, প্রিফিক্স থেকে ইনফিক্স, প্রিফিক্স থেকে পোস্ট ফিক্স। আবার যদি তুমি পোস্ট ফিক্স চিন্তা করো, পোস্ট ফিক্স থেকে ইনফিক্স, পোস্ট ফিক্স থেকে প্রিফিক্স। এই যে এই জন্যই বলছে যে লাইক ইনফিক্স টু পোস্ট ফিক্স, ইনফিক্স টু প্রিফিক্স, প্রিফিক্স টু পোস্ট ফিক্স, অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে এগুলোর অপোজিট। তাহলে যে কোনো একটা এক্সপ্রেশন তোমার হাতে যদি থাকে, তুমি সেটাকে চাইলে যে কোনো এক্সপ্রেশনে কনভার্ট করতে পারবা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তুমি যে কোনো এক্সপ্রেশনে কনভার্ট করলেও আনসার কি আসবে, সেম আসবে। আনসার কি আসবে, একই রকম আসবে। তাহলে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট জানার দরকার থাকে। আমি শুরুতে একটু বলার চেষ্টা করছিলাম যে আমরা হিউম্যান বিংরা ইনফিক্স এক্সপ্রেশন চিন্তা করি, কিন্তু কম্পিউটার কিন্তু ইনফিক্স এক্সপ্রেশন নিয়ে কাজ করে না, সে ইদার প্রিফিক্স অর পোস্টফিক্স। কেন করে সেটাও আমি ব্যাখ্যা দিব। এখানে একটা এক্সাম্পল আসো, সোফার যে আলোচনা করছি সেই অনুসারে এটা তুমি পারবা। যে বলা হচ্ছে যে কনসিডার দ্য ফলোয়িং ইনফিক্স এক্সপ্রেশন টু বি কনভার্টেড ইন্টু পোস্টফিক্স এক্সপ্রেশন। যে বলা হচ্ছে যে এখানে তোমার একটা, আচ্ছা আমরা তো এখন এটা পড়ি নাই, তাহলে আসো আমরা একটা পড়ে আসি। তাহলে যে এক্সাম্পলগুলো দিছি তার ওই আলোকে একটা বুঝিয়ে আসি আমরা। আমরা তো এখানে দেখিয়েছিলাম, কোথায় দেখিয়েছিলাম, এই যে এখানে, যে ইনফিক্স থেকে যদি আমরা ওখানে যেটা আসছে সিকোয়েন্সিয়ালি ইনফিক্স থেকে পোস্ট ফিক্স, তাহলে আমাদের কি ছিল, ফাইভ সেভেন, তারপর কি ছিল প্লাস, মানে পোস্ট ফিক্সে কি পড়ে গেছে না, অপারেটরটা পড়ে গেছে না। আমাদের এখানে যে এক্সাম্পলটা আমরা দিয়েছি, যদি চাই সেটা নিতে, ধরো এটা নিলাম কন্ট্রোল সি, ঠিক আছে, আমরা প্রথমে এটা নিব। তাহলে যদি এটা নেই এখানে এক্সাম্পলে, এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ইনফিক্স টু পোস্ট ফিক্স কনভার্সন। ওকে, ইনফিক্স থেকে পোস্ট ফিক্স কনভার্সন একটা এক্সাম্পল নিয়ে আসতেছি, যেটা ওখান থেকে কপি করলাম। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, ওকে, ইনফিক্স টু পোস্ট ফিক্স এক্সপ্রেশনের প্রথম এক্সাম্পল হচ্ছে আমাদের এটা। তার মানে এটা একটা এক্সপ্রেশন, এটা কি, এটা কিন্তু একটা এক্সপ্রেশন। ওকে, যদি আমরা এটাই এখানে বুঝাই, আমরা চাইলে এখানকার যে কোনোটা নিয়ে কাজ করতে পারবো। তো আমি যেহেতু আমাদের লেকচার শিট এটা আছে, এটা বুঝাই। এখন আসো, তোমার প্রথম কাজ কি, মানে আমি তো এটা সরাসরি করে ফেলতে পারবো, আমি আগে একটু ডিটেলস বলি। তোমার প্রথম কাজ হচ্ছে এখানে কি কি অপারেটর আছে সেটা আইডেন্টিফাই করা। কি কি অপারেটর আছে আমার তোমরা বলো, এখানে কি কি অপারেটর আছে? আচ্ছা, এখানে এই মাইনাস ইকুয়ালটাও কিন্তু একটা অপারেটর। তাহলে তাহলে আমার আছে হচ্ছে ইকুয়াল, তারপর আছে প্লাস, তারপর আছে মাল্টিপ্লিকেশন, তিনটা অপারেটর আছে নাকি? এখন হচ্ছে তোমার অপারেটর প্রিসিডেন্স তোমার জানতে হবে, যে অর্ডার অফ অপারেটর প্রিসিডেন্স। তো আমরা যদিও ইকুয়ালটা আলোচনা করিনি, ইকুয়ালটা হচ্ছে একবার লোয়েস্ট, মানে যদি ইকুয়াল থাকে ইকুয়ালটা হচ্ছে সবার শেষে। তাহলে এখানে যদি এটা সবার শেষ হয়, তাহলে প্রথম কার কাজ হবে বলো, অর্ডারটা প্রথম কার কার কাজ আগে হবে বলো, দ্রুত বলো। এই মাল্টিপ্লিকেশন, তার মানে ফার্স্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে অ্যাডিশন, তারপর হচ্ছে ইকুয়াল। তাহলে এই তিনটার মধ্যে হাইয়েস্ট কার, মাল্টিপ্লিকেশন নাকি, তারপর হচ্ছে প্লাস, তার মানে সেকেন্ড হাইয়েস্ট, আর এখানে লোয়েস্ট কে, লোয়েস্ট হচ্ছে ইকুয়াল। দেখো বুঝলা কি না, না কোনো ধরনের কনফিউশন যাতে না থাকে, কারণ না বুঝলে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু বড় প্রবলেমে যাবো, তখন কিন্তু আমরা কিছুই বুঝবো না, এমন হয়ে যাবে। তাহলে আমরা এখানে অপারেটর আইডেন্টিফাই করলাম, এরপর অর্ডার অফ অপারেটর প্রেসিডেন্স কি সেটা আমরা এখানে বললাম, যে প্রথমে কার কাজ হবে মাল্টিপ্লিকেশন, তারপর কার কাজ হবে প্লাস, তারপর কার কাজ হবে
ইকুয়াল, তাই নাকি? এটা বলছি না? আচ্ছা এবার আসো আমরা কাজ শুরু করি। তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি কি ছিল আবার যদি আমি এখানে নিয়ে আসি জাস্ট বুঝার জন্য, আমাদের এক্সপ্রেশন ছিল এটা, আমাদের এক্সপ্রেশন ছিল এটা। এখন আসো আমরা এটা সলভ করতে যাচ্ছি। ওকে, তাহলে কয়টা স্টেপে সলভ হয় দেখি। এমনিতে সিম্পলি আমরা লিখি, তাহলে এখানে প্রথম কার কাজ হবে? মাল্টিপ্লিকেশন। তাহলে আসো প্রথমে লিখলাম ডি ইকুয়ালস টু এ প্লাস, এই পর্যন্ত ঠিক থাকবে না? আচ্ছা দেখুন আমরা কি করতেছি, ইনফিক্স টু পোস্টফিক্স। পোস্টফিক্স মানে কি? অপারেটর কোথায় যাবে? অপারেটর কোথায় যাবে? পরে যাবে। থ্যাংক ইউ। যারা ক্লাস এতক্ষণ ভালো বুঝো নাই তারা কিন্তু আনসার দিতে পারবে না, তার মানে আমরা কিন্তু এই এতটুকু কনসিডার করতেছি ফার্স্ট। আমি এটা একটু ডিফারেন্ট কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে এখন এখানে প্রথম কাজ হচ্ছে কার, এটার না? তাহলে এখন শুধু এটা আছে মনে করো, তুমি এই যে একটু আগে যখন পোস্ট ফিক্স করছিলা, এই যে পোস্ট ফিক্সে তাকাও, ফাইভ প্লাস সেভেন ইনফিক্স ছিল, পোস্ট ফিক্স অন করছো, ফাইভ সেভেন প্লাসটা কোথায় গিয়েছিল? শেষে না? তাহলে এখন তোমরা বলো যে অন্য কিছু নাই মনে করো, শুধুমাত্র শুধুমাত্র বি ইন্টু সি আছে, তাহলে এখন কি লিখবা? এই প্রিভিয়াসগুলো মনে করো নাই, তাহলে কি লিখবা? বি সি মাল্টিপ্লিকেশন, এরকম হবে না? এই যে এটা হবে না দেখো, শুধু এতটুকু। তাহলে এখন কি, এই যে এই পুরোটা কিন্তু একটা অপারেন্ট হয়ে গেছে, একটু আগে ছিল কি, এইটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, মাঝখানে কি ছিল? অপারেটর ছিল, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো, এখানে কিন্তু কোনো ধরনের ব্র্যাকেটস নাই, আছে? তো ব্র্যাকেটস না থাকলে আমরা এখন হাইস্ট প্রিসিডেন্স কি, মাল্টিপ্লিকেশন না, তো এটা ধরে কাজ করতেছি। তাহলে যেহেতু যেহেতু এটা একটা অপারেটর, তার লেফটে একটা রাইটে একটা অপারেন্ট আছে, তার লেফট আছে বি, রাইট আছে সি, তাহলে আমরা এতটুকু সলভ করতেছি। এতটুকু সলভ করতে গিয়ে আমরা কি লিখলাম? বিসি অ্যাস্টেরিস্ক। তাহলে এখন কিন্তু এই পুরোটা কয়টা, পুরোটা কয়টা? একটা কিন্তু, পুরোটা কিন্তু একটা, পুরোটা একটা, পুরোটা কিন্তু এখন একটা, এই এতটুকু। তাহলে এখন আসো, এবার আসো কার কাজ হবে, এই ইকুয়ালের কাজ আগে না প্লাসের কাজ আগে? তাহলে ডি ইকুয়ালস টু, এই পর্যন্ত ঠিক থাকলো। এখন তোমরা বলো এটা কি হবে, এটা পুরোটা একটা ধরতে হবে আর এটা একটা, মনে করো এটা এ আর এটা ধরো এক্স, পুরোটা মনে করো এক্স, তাহলে কি হবে তোমরা বলো আমাকে একটু। এ প্লাস এক্স হবে না এ এক্স প্লাস হবে, কোনটা? পোস্ট এ এক্স প্লাস, তাই হবে না? আচ্ছা তাহলে পোস্ট তো আমরা করতেছি, তাহলে এ, হ্যাঁ তাহলে এ বি সি অ্যাস্টেরিস্ক, তারপরে কি প্লাস, তাই নয় কি? তাহলে এটা কিন্তু, এই যে এটা কিন্তু একটা কনসিডার করছে, ধরো এই জায়গাটা যদি এক্স থাকতো তাহলে তুমি কি লিখতা? এ এক্স প্লাস লিখতা না? এই প্লাসটা লাস্টে যাচ্ছে না, বুঝো নাই মনে হয় না? ধরো এরকম আছে মনে করো যে ডি ইকোয়ালস টু আছে এ প্লাস এক্স, সিম্পলি এটা চিন্তা করো, বা এ প্লাস ওয়াই মনে করো, তাহলে তোমরা এটা কিভাবে লিখতা? যে ডি ইকোয়ালস টু কি লিখতা? এ ওয়াই প্লাস, এটা লিখতে না পোস্টফিক্স হলে এটা দিলি, তাহলে ওয়াই ভ্যালুটা যদি এটা ধরো পুরোটা, এই পুরোটা যদি ধরো তাহলে ঠিক আছে না আমাদেরটা? যে আমি বলছি এটা কিন্তু পুরোটা একটা, এটা কিন্তু এখন একটা অপারেটর, ক্লিয়ার সবাই? তাহলে দেখো যে এ, তাহলে এটা আমরা কিন্তু এখন এটার মধ্যে অপারেশন হচ্ছে প্লাস নিয়ে, প্লাসের লেফটে একটা রাইটে একটা, রাইটে যা আছে পুরোটা একটা, তাহলে প্রথমে এ, তারপরে এই সেকেন্ড অপারেন্ট, তারপর প্লাসটা লাস্টে চলে যাচ্ছে। আমাদের তো ফর্মুলা স্ট্রাকচার তো তাই বলে নাকি, শিখে আসছি যেটা, যে প্রথমে অপারেন্ট, তারপরে অপারেন্ট, তারপরে কি অপারেটর, আমরা স্ট্রাকচার তাই বলে না? তাহলে আমাদের এখানে এটা আসতে পারছে, আমি এখানে আরো ধরে ধরে বুঝালাম যে তুমি ধরো এটা ওয়াই, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এ ওয়াই প্লাস, তাহলে এখন তুমি ওয়াইয়ের জায়গায় ভ্যালু বসাই দাও, ওয়াইয়ের জায়গায় ভ্যালু কোনটা বসাবা? এটা বসাবো না, ঠিক আছে, তুমি চাইলে এইভাবেও ধরে করতে পারো, হ্যাঁ বুঝার জন্য, ইনিশিয়ালি বুঝার জন্য তুমি এভাবে ধরে ধরে করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি পাশে লিখে নিবা যে লেট বি সি অ্যাস্টেরিক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে ওয়াই ধরে তুমি রিপ্লেস করে কাজ করতে পারো, যখন তুমি এক্সপার্ট হয়ে যাবো তখন সরাসরি করতে পারবা। আচ্ছা এখন আসো, এই পুরোটা কি একটা না? এখন এই পুরোটা কিন্তু একটা, এই পুরোটা একটা আর এইটা আরেকটা নাকি? তাহলে মাঝখানে কি আছে ইকুয়াল? এখন এই, তার মানে এটা লেফট সাইড, এটা রাইট সাইড, তার মানে এটা একটা অপারেটর, সরি অপারেন্ট, আর এটা আরেকটা অপারেন্ট, পুরোটা কিন্তু একটা অপারেন্ট, তাহলে এখন এটা হচ্ছে অপারেটর। তাহলে এখন কি হবে দ্রুত বলো, আনসার কি হবে বলো? ডি এ বি সি মাল্টিপ্লিকেশন, তারপরে প্লাস ইকুয়াল, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন এই পুরোটা, পুরোটা কয়টা?
একটা, পুরোটা কয়টা? একটা। তাহলে আমাদের, না না এইভাবে দিতে হবে, আগেই হবে। আমরা যেই রুলস পড়ে আসছি, যেই রুলস আমরা শিখেছি, সেই রুলস অনুসারে যেতে হবে। তাহলে আসো, এটা ছিল আমাদের হচ্ছে প্রিফিক্স, না পোস্ট ফিক্স। এখানে কি লিখছি? পোস্ট ফিক্স করতেছি। সো আমাদের স্যার, আমাদের স্যার এটা ইনফিক্স। তাহলে আমরা এখন ইনফিক্সের থেকে আমরা যখন পোস্ট ফিক্সে গেলাম কনভার্সেশন কনভার সেশনে, তখন আমরা আনসার কি পাচ্ছি? পোস্ট ফিক্স আমরা কি পেলাম? পোস্ট ফিক্স আমরা পেলাম ডি এ বি সি অ্যাস্টেরিক্স প্লাস ইকুয়াল, তাই নাকি? কি পেলাম? এটা পেলাম না? এটা ছিল আমাদের ইনফিক্স, আর রেজাল্ট পেলাম কি? পোস্ট ফিক্স, তাই তো? তাহলে আমরা কম্পিউটার যখন কোনো কাজ করি, তখন আমরা এই যে ইনফিক্স এক্সপ্রেশন দেখাচ্ছে দিচ্ছি, সে প্রথমে এটাকে ইদার পোস্ট ফিক্সে কনভার্ট করে, না হলে প্রিফিক্সে কনভার্ট করে। আমি এখানে পোস্ট ফিক্সটা দেখাচ্ছিলাম, এবার আসলে একটু লেকচারের সাথে মিলাই ঠিক আছে কিনা দেখো তো। ডি এ বি সি অ্যাস্টেরিক্স প্লাস ইকুয়াল মিলছে নাকি মিলে নাই? এখানে এই যে রুল স্টেপগুলো বলছে, এগুলো জাস্ট বুঝার জন্য। তোমরা, আমি যেভাবে সলভ করছি, এক্সামে যখন আসবে এইভাবেই তোমরা সলভ করবা, কি বলছি বুঝছো? সো আসলে দেখি এখানে কি বলছে। দ্য অপারেটর্স ইন দ্য গিভেন ইনফিক্স এক্সপ্রেশন, কি কি অপারেটর্স আছে তাই বলছে, না বুঝলে বলবা প্লিজ। হ্যাঁ, সেকেন্ড যেটা বলছে, দ্য অর্ডার অফ অপারেটর্স অ্যাকর্ডিং টু দেয়ার প্রেফারেন্স, প্রেফারেন্স মানে কি? অ্যাকর্ডিং টু দেয়ার প্রিসিডেন্স, ওকে, যে কারটার কাজ আগে হবে। তাহলে প্রথমে বলছিলাম অ্যাস্টেরিক্স মানে মাল্টিপ্লিকেশন, তারপরে প্লাস, তারপরে কি? ইকুয়াল। এখন প্রথমে কনভার্ট করা শুরু করছে, যে কনভার্ট দ্য ফার্স্ট অপারেটর কোনটা? অ্যাস্টেরিস্ক, এটাকে সে কনভার্ট করা করতেছে। তাহলে যে এতটুকু বি ইন্টু সি, তাহলে এটাকে সলভ করার পরে সে কি পাইছে? বি সি অ্যাস্টেরিস্ক, তাই নাকি? এরপরে কি, এরপরে সে কোনটাকে সলভ করবে? প্লাসটাকে, নাকি? তাহলে প্লাসটাকে সলভ করলে আমাদের কি হবে? এ বি সি অ্যাস্টেরিস্ক প্লাস, তাই আসছে এখানে। সেটা সে বলছে যে প্লাসটাকে আমরা নেক্সট কনভার্ট করব, সর্বশেষ কনভার্ট করবো কোনটাকে? ইকুয়ালকে। তাহলে ডি এ বি সি অ্যাস্টেরিক্স প্লাস, তাহলে লাস্টে হবে কি? ইকুয়াল। তাহলে এটি হচ্ছে আমাদের সলিউশন, বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এবার আসো অপারেটর প্রিসিডেন্স অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি, যেটা নিয়ে আমি অনেক কথা বলছি, এখানে টেবিলটা দেওয়া আছে। যদি সরাসরি এখানে বুঝিয়ে দিতাম, এক্সাম্পল না দিতাম, হয়তো বা তোমরা ক্লিয়ারলি বুঝতে না। এই কারণে কিন্তু আমি আগে লিখে বুঝিয়েছিলাম, পরে সামারিতে আসলাম, যেটা সাধারণত আমি ফলো করি ক্লাসে। ঠিক আছে, এই যে এইটাই কিন্তু আমি চাইলে ওখান থেকে কপি করে এনে অনেক সময় বেঁচে যেত, কিন্তু আমি যাতে ক্লিয়ারলি বোঝো এই কারণে কিন্তু অনেক কষ্ট করেছি। তাহলে এখন দেখো এখানে কি বলছে, যে এটা হচ্ছে হাইয়েস্ট প্রেসিডেন্স এই ক্ষেত্রে, এখানে যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে। তুমি বলতে পারো, স্যার আপনি তো বলছিলেন লোয়েস্ট হচ্ছে প্লাস ম্যাচ, এখন বললেন স্যার ইকুয়ালটা হচ্ছে কি? লোয়েস্ট। তা যদি আমার এখানে আরেকটা বাড়িয়ে দিই, ধরো ইকুয়াল আছে, তো ইকুয়াল না আসলে অ্যাসাইনমেন্ট বলি আমরা, ধরো এটা আছে, তাহলে এটা থাকলে এটা কিন্তু লোয়েস্ট হবে। তাহলে লোয়েস্ট হলে এটা কি হবে? তাহলে এটা এই অনুসারে কি হবে? ফোর্থ, না ফোর্থ লোয়েস্ট, ফোর্থ হাইয়েস্ট, না এই অনুসারে কি হবে? আমরা যদি এই অনুসারে বুঝাতে যাই, হ্যাঁ বলো কি সাজেশন দিয়েছে। এখন ধরো আমি এগুলো কিছুই লিখলাম না, আমি যদি এখানে লিখি 1 2 3 4 5, কোনো সমস্যা আছে? বলতেছে এটা হচ্ছে 1, মানে 1 নম্বরে কাজ হবে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে, এটা 5 নম্বরে, কোনো সমস্যা নাই তো, জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, সো এবার আসো, যে আমরা যে এক্সাম্পল দেখলাম, এখন আমরা যেভাবে সলভ করলাম, এভাবে সলভ করলে মনে হচ্ছে ঠিকই তো আছে, আমরা তো বুঝছি এভাবেই সলভ করব। এভাবে সলভ করাটা অনেক টাইম কনজিউমিং, মেমোরি ওয়েস্ট হবে প্রোগ্রামের ক্ষেত্রে কাজ করতে গেলে। তাহলে সে মানে কি লজিকে বা কোন অ্যালগোরিদমে এগুলো সলভ হয় সেটা আমাকে জানতে হবে। তো আমরা যেই লজিকগুলো এখানে বললাম, সেটা হচ্ছে যে অপারেটর প্রিসিডেন্স কার হাই সেটা আগে দেখতে হবে। দেখার পরে আমরা, যেহেতু ইনফিক্স টু পোস্টফিক্স, পোস্টফিক্সের যে স্ট্রাকচার আছে, যে প্রথমে দুইটা অপারেন্ট থাকে, তারপরে অপারেটর চলে যায়, সেইটা ফলো করে আমরা এটা সলভ করছি না নাকি? সেটা ফলো করে তো সলভ করছি নাকি? এখন তোমরা কি আরেকটা এক্সাম্পল, তোমরা কি এই স্টাইলের আরেকটা এক্সাম্পল দেখতে চাও নাকি চাও না? তাহলে করো, দিচ্ছি খাতা কলমে করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা সলভ করে ফেলো। আমাদের নেক্সট এক্সাম্পল দেই, এটা তাহলে এটা এক্সাম্পল 1 লিখি আমরা।
আমরা আরেকটা এক্সাম্পলে যাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, যদি এরকম হয় শুধু প্লাস মাইনাস নাই, শুধু মাল্টিপ্লিকেশন আর ডিভিশন আসছে, তাহলে তো স্যার ডিভিশনের কাজটাই আগে করতে হবে। আচ্ছা তুমি যেটা বলছো তাহলে আমি ওইটাই দিই, কনফিউশন আসো সলভ হয়ে যাক, এখনই সলভ হয়ে যাক। তাহলে ধরো দিচ্ছি এ ডিভাইড বাই বি পাওয়ার সি মাইনাস ডি, একটা ডিফারেন্ট দিলাম, সরি দেখো আজকে আমরা এমএস ওয়ার্ড এর স্কিলটা কাজে লাগাচ্ছি ক্লাস নেওয়ার জন্য, চাইলে এক্সেলও নেওয়া যেত। তোমরা খাতা কলম নিয়ে রেডি নাকি? রেডি না, রেডি আছো কি না বলো, তাহলে এটা সলভ করে ফেলো। আমরা যে রুলস বলছি সেই রুলস অনুসারে, হ্যাঁ তাহলে এটা সলভ করো দ্রুত, তারপর আমি এটা ডিসকাশনে যাব। কি আসছে আনসার বলো তো, এ যার যা আনসার সে বলো, একজন বলো কি আসছে তোমারটা। সি বি ডি, আচ্ছা এ সি বি ডি, তারপরে লিখলাম তো এ সি বি ডি, তারপরে পাওয়ার, তারপরে ডিভাইডেড মাইনাস এটা। আচ্ছা দেখি অন্যদের কি আসে, অন্য কারো ঠিক আছে কিনা দেখো, তোমারটা ঠিক আছে। তোমার নাম কি? হৃদয়, হৃদয় বলছো? আচ্ছা হৃদয়, এটা হৃদয় এটা বলছো, আমরা কিন্তু জানি না এটা আনসার ঠিক আছে কিনা, আমি ভেরিফাই করব। তোমার এখন কে বলতেছো কথা? দেলোয়ার, দেলোয়ার, ওকে দেলোয়ার, তোমার কি কি আসছে আনসার বলো তো। এবিসিডি, এ বি সি ডি, পাওয়ার পাওয়ার ডিভাইডেড মাইনাস এটা, ওকে। দুইজনে কিন্তু, দুইজনে কিন্তু দুই রকম আসছে, তার মানে কোনটা হবে আনসার আমরা কিন্তু জানি না, আমরা দেখবো কি আসে। আচ্ছা এবার আর একজন, আচ্ছা এখন কে কথা বলতেছো? আশিস, আচ্ছা এই তিনজনটা নিবো, হ্যাঁ তারপর আমরা সামারিতে যাব। আশিস, ওকে আশিস তুমি কি বলছো বলো, বলো এ বি সি ডি তারপর পাওয়ার, এবিসি তো তাই লিখছি, ডিভাইড বাই তারপর হচ্ছে মাইনাস, তার মানে লাস্টে এই দেলোয়ার এবং আশিস তোমাদের দুইজনটা একরকম, হৃদয়টা আরেকরকম, আমি জানি না কারোটা হয়েছে কিনা বা নাকি আনসারই হয় নাই, সেটা আমি কিন্তু এখনো জানি না, তা আমি এখন ভেরিফাই করব তোমাদের সাথে 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 নিয়ে দেখবো যে কি আসে আনসার। ওকে সো তোমাদের ছিল এগুলো আনসার, ওকে নাকি? তাহলে আসো আমরা সলভ করা শুরু করি। তো আগের স্টাইলে যদি সলভ করি, আমরা এই লাইনটাকে কপি করি, কন্ট্রোল সরি কন্ট্রোল জেড কন্ট্রোল সি, জাস্ট ফরম্যাটিংটা নিচ্ছি আর কি। তাহলে আমাদের এটা হচ্ছে এ, এটা কেটে দেই, ডিভাইড বাই বি পাওয়ার সি মাইনাস ডি, এটা আমাদের এক্সপ্রেশন নাকি? এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন, ওকে আসো এখন আমরা সলিউশনে যাই। তাহলে সলিউশনে আমরা যদি যাই, প্রথম আমাদেরকে অপারেটরগুলো আইডেন্টিফাই করতে হবে, তাই নাকি? প্রথম অপারেটরগুলো আইডেন্টিফাই করতে হবে না? তো অপারেটর তো আমরা জানি, এখানে দেখতেই পাচ্ছি পাওয়ার, তারপর হচ্ছে ডিভাইড বাই, তারপর হচ্ছে মাইনাস, এই তিনটা হাইয়েস্ট অপারেটর, হাইয়েস্ট প্রিসিডেন্স কার, পাওয়ার তারপরে ডিভাইড বাই তারপর হচ্ছে মাইনাস, তাই তো? আচ্ছা তাহলে আমরা প্রথম সলভ হবে কতটুকু, প্রথম সলভ হবে কতটুকু, এটা হবে না প্রথমে? তাহলে আমাদের আনসার কি দাঁড়াচ্ছে, এ ডিভাইড বাই এতটুকু ঠিক থাকবে, এরপরে বি সি পাওয়ার এতটুকু আসবে, এরপরে মাইনাস, এরপরে ডি, সবাই কি একমত? দেখো প্রথম স্টেপ, সবাই একমত, কারো কোনো ডাউট আছে? তাহলে এখন তোমরা বলো এই যে বিসি পাওয়ার এই পুরোটা কয়টা, একটা না?
এই বিসি পাওয়ার কিন্তু পুরোটা কিন্তু একটা, ওকে। এখন কার কাজ হবে, ডিভিশন নাকি? তাহলে এখন যদি, এখন যদি ডিভিশন হয় তাহলে এ বি সি পাওয়ার তারপর ডিভিশন, দেখো তোমাদের কারোটাই হয় নাই, আমাদের যদিও পুরোপুরি শেষ হয় নাই। দেখো তাহলে আমাদের কি, তাহলে প্রথমে এটা একটা অপারেটর আর এই পুরোটা একটা অপারেটর, তাই নয় কি? আগে যা বুঝিয়েছিলাম সেই অনুসারে চিন্তা করে দেখো। তাহলে এখন কি, আমার প্রথমে এ আসবে, তারপরে সেকেন্ড অপারেন্ট আসবে, এই পুরোটা সেকেন্ড অপারেন্ট, তারপরে হচ্ছে এই অপারেটরটা চলে যাবে রাইটে। এখন বাকি আছে কি, মাইনাস আর কি, ডি, তাই তো? এখন বলো, এখন এই পুরোটা একটা না, এই পুরোটা একটা তো, এই পুরোটা কিন্তু একটা আর এইটা আরেকটা, তাহলে এখন আনসার কি দাঁড়াচ্ছে, এ বি সি পাওয়ার ডিভাইড বাই ডি মাইনাস, তাই নয় কি? দেখো তোমাদের কারোর সাথে মিলছে, এবার তোমরা নিজেরা দেখো যে তোমাদের ভুলটা কোথায় হয়েছে, যে তোমাদের ভুলটা কেন হয়েছে সেটা রিভিউ করা দরকার, যে কেন ভুলটা হয়েছে সেটা বলো, আনসার কেন ভুল হয়েছে বলো। হ্যাঁ বলো, এখানে তো একাধিক পাওয়ার নাই আছে, আমি এখানে যে বুঝিয়েছিলাম যদি একটা এক্সপ্রেশনে একাধিক পাওয়ার পড়ে যায়, আমরা তাই বলছিলাম না, যেমন এখানে কি ছিল, প্লাস মাইনাস একই এক্সপ্রেশনে ছিল, তাহলে কার কাজ আগে হবে, লেফট টু রাইট? এখানে এই যে পাওয়ার আছে, একাধিক পাওয়ার আছে, তাহলে কার কাজ আগে হবে, রাইট টু লেফট? ওকে থ্যাংক ইউ, বুঝছি, তার মানে তোমাদের ওখানে একটা কনফিউশন ছিল, এখন দূর হয়ে গেছে না কনফিউশনটা? কনফিউশনটা দূর হয়েছে, হৃদয়, দেলোয়ার এবং আশিস, তোমাদের কনফিউশন দূর হয়েছে কিনা বলো। ওকে, তাহলে মানে তোমাদের তিনজনের আনসারই কিন্তু রং রং ছিল। ওকে, অসুবিধা নেই, রং হওয়া ভালো, রং হলে কারেকশনের সুযোগ থাকে এবং লার্নিংটা ভালো হয়। বলো, বুঝতেছো বাকিরা কি অবস্থা? আমি একটু তোমাদের সাথে একটু কথা বলতে চাই। নাসিরুদ্দিন, স্নেহশিস, প্রিভা, তোমাদের কি অবস্থা, ক্লাস কি বুঝতেছো? ওকে, আশরাফ শিকদার, আচ্ছা, জিনাত, আরমান, শুধু লগ ইন করে যাতে না থাকি ক্লাস, যাতে আমরা এনজয় করি। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি যদি এটা এখন না বুঝো, পরবর্তীতে রেকর্ড দেখে বুঝতে কিন্তু অনেক সময় লাগবে, বারবার রিপিটেশন লাগবে। আর যদি এখন বুঝে যাও, যখন রেকর্ডার অন করবা দেখবা স্টেপ বাই স্টেপ ইজিলি বুঝে যাচ্ছ, তোমাকে আর পজ করতে হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো যে আমরা, আচ্ছা এখানে আরেকটু তোমাদের ব্যাখ্যা দিই, যদি আমরা প্যারেন্থেসিস ইউজ করে যে বুঝাই কার কাজ আগে হবে কার কাজ পরে হবে সেটা একটু দেখো। আমি এটা কন্ট্রোল সি দিলাম, জাস্ট প্যারেন্থেসিস দিয়ে একটু বুঝাবো যে কার কাজটা আগে হবে। ওকে, কন্ট্রোল ভি, আচ্ছা এটা কপি করি, মাইনাসটা অথবা মাইনাসটা এখানে ভালো আসছে, কন্ট্রোল সি এখানে, কন্ট্রোল ভি, আচ্ছা আমি প্যারেন্থেসিস দিয়ে বুঝাবো যে কার কাজটা আগে হবে। ওকে, তাহলে তোমরা নিজেরাও চাইলে এইভাবে চিন্তা করতে পারো। তাহলে এখন প্রথম কার কাজ হবে, আমি ওইটাকে একটা প্যারেন্থেসিস দিচ্ছি, প্রথম কার কাজ হবে এটা না? আমার কথা কি বুঝতেছো, যে প্রথম যার কাজ হবে সেটাকে আমি একটা প্যারেন্থেসিস দিয়ে আটকালাম, একবারে সর্বপ্রথম কার কাজ হবে এটা না? এরপরে কার কাজ হবে, এটার সাথে এটার নাকি? এরপরে কার কাজ হবে, এটার সাথে এটার? ব্যাপারটা কিরকম হচ্ছে, আমি যদি সব নর্মাল কালার করে দিই, প্যারেন্থেসিস যদি ডিফারেন্ট কালার দিই তাহলে বুঝতে পারবা। তাহলে প্রথম হচ্ছে আমাদের এই বি, এবং এখানকার যদি এটাকে একটা কালার দেই, যদিও টাইম কিল হচ্ছে, তারপরেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করতেছি। তাহলে প্রথম হচ্ছে এই যে রেড, যেই ব্র্যাকেটস ইউজ করছি, প্রথম এর কাজ। এরপরে কার কাজ হবে, এরপর আসো যে আমরা আরেকটা কালার নেই, ধরো ব্লু, তাহলে তারপর হচ্ছে এইটার কাজ, এবং সর্বশেষ হচ্ছে ব্ল্যাক যেই ব্র্যাকেট আছে তার কাজ। দেখো তো প্রথম তাই করছো না, যে বিসির কাজ প্রথমে তাই করছিল না, যে এতটুকু সলভ হয়েছে নাকি? এরপরে ধরো এই বিসি যে তোমরা সলভ করলা,
বিসি সলভ করার পরে কি করছো? ধরো যে আমি এখন এটা ব্র্যাকেট রাখি, যে এখন ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা, তোমরা তো রেকর্ড যেহেতু হয়েছে তোমরা তো বুঝতেই পারতেছো এটা একটা আর এটা হচ্ছে আরেকটা, নাকি? তো এখন যদি এটা একটা ধরো আর এটা যদি আরেকটা ধরো, এখন আমি কার কাজ করব? এখান থেকে শুরু করে কোন পর্যন্ত, এতটুকু না? তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে এবিসি পাওয়ার স্ল্যাশ, এই যে প্রথমে এ, তারপরে এটা তো পুরোটা একটা, এটা আসলো, তারপর লাস্টে আমাদের ডিভিশন আসলো, এরপর আসো যে এখন এই পুরোটা একটা, ঠিক আছে? তারপর হচ্ছে ডি, তো এখানে সেটাই বলা হচ্ছে যে এই এই যে প্রথমে এর কাজ শেষ করবা, তারপরে এর কাজ শেষ করবা, তারপরে তুমি দেখো যে ব্ল্যাক ব্র্যাকেট পাচ্ছ, সর্বশেষে ওইভাবে আসতে হবে। ক্লিয়ার সবাই? এখানে ব্র্যাকেটগুলো না দিই, আমি জাস্ট এখানে, আচ্ছা একটু সেভ করে নেই, বারবার ওই যে অভ্যাস যেটা তোমার কন্ট্রোলেস দিয়ে দেই, যে কারণে দেখা যাচ্ছে যে, ওকে লেকচারের মধ্যে সেভ করি, এক্সপ্রেশন লাইভ ক্লাস। ওকে তাহলে আসো, এবার তোমাদের আরো দুই একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমাদের জন্য সুবিধা হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসো যে আমরা ব্র্যাকেট সহ যদি একটা এক্সাম্পল দিই, সেটা তোমাদের জন্য একেবারে ইজি হবে, সেটাই দিই মনে করো। তাহলে প্রথম একটা দিচ্ছে হচ্ছে ধরো এ প্লাস বি মাল্টিপ্লিকেশন সি প্লাস ডি, এটা প্রথম সলভ করবো সবাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, করে ফেলো, আমরা একটু পরে আনসার নিব। এটা হচ্ছে এক্সাম্পল থ্রি, এক্সাম্পল ফোর, সলভ করতে থাকো। এ প্লাস বি ইনটু সি প্লাস ডি, এক্সাম্পল ফাইভ, এক্সাম্পল ফাইভে দিচ্ছি এ ইনটু বি প্লাস সি ইনটু ডি, এক্সাম্পল সিক্স, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। সো আমরা এই এক্সাম্পলগুলো সলভ করতে চাই, তাহলে আজকের ক্লাস শেষ হবে। ফার্দার এক্সাম্পল আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, যেটা আমরা বলতেছিলাম যে স্ট্যাকের মাধ্যমে এগুলো সলভ করে, স্ট্যাকের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। সো আজকে আর স্ট্যাকের মধ্যে যাব না, আমরা এই বেসিক কনসেপ্ট দিয়ে শেষ করব। কেউ কি এক্সাম্পল থ্রি সলভ করছো? ওকে, তোমাদের 5 মিনিট সময় দিলাম, সবগুলো সলভ করো, তারপর আমি একবার রিভিউ দিব, ঠিক আছে? 5 মিনিট পরে কথা বলছি, ওকে? তোমরা 5 মিনিট রিভিউ করো, নিজেরা চাইলে কথাও বলতে পারো, আমি আমার মাইক্রোফোন মিউট করে দিচ্ছি। ওকে, আশা করি তোমরা সলভ করে ফেলছো, তাই না? সবাই সলভ করছো না? আচ্ছা, তা আসো, আমরা এতক্ষণ যে কষ্ট করলাম সেটা তোমাদের কতটুকু তোমরা বুঝতে পারলা, আনসার এখন পেলে আমরা রিভিউ করতে পারবো। প্রথমটার আনসার কি আসছে একজন বলো, প্রথমটার আনসার কি আসছে একজন বলো? এবিসি, তারপরে দ্রুত ইনটু প্লাস, তারপরে তারপরে কি ডি প্লাস, আমার মনে হয় এটা আনসার ঠিক আছে। তারপরে আচ্ছা, সবার কি এরকম আসছে না ডিফারেন্ট কিছু আসছে? আচ্ছা, ডিফারেন্ট আসলে আমরা পরে যদি এরকম এসে থাকে আনসার ঠিক আছে। আর ওকে, থ্যাংক ইউ, তাহলে আসো এটা দেখি। বলো এবার, এটা বলো এ বি প্লাস, বলো দ্রুত সিডি প্লাস ইনটু,
এটাও ঠিক আছে। সো এই ক্লাসে হ্যাঁ ঠিক আছে, যারা অন্যরা যারা করছে মিলিয়ে নাও, আনসার আমি বলে দিচ্ছি, এটাও ঠিক আছে। ওকে এবার আসো থার্ড ওয়ান, বলো বলো কি আসছে। আরমান আরমান তোমার মাইক্রোফোন মিউট করে নাও, নয়েজ আসছে আরমানের এন থেকে সম্ভবত। আচ্ছা এটা কি হবে বলো, এবি দ্রুত সিডি ইনটু প্লাস, এটাও ঠিক আছে, যারা করেছো মিলিয়ে নাও। আচ্ছা তারপরে সর্বশেষ বলো এটা কি লিখছো, এবি প্লাস, হ্যাঁ তারপরে মনে হয় না এটা ভুল হয়েছে, অন্য কারো কিছু আসছে হৃদয়, এটা তোমার ভুল হয়েছে, অন্য কারো কিছু আসছে, এবি প্লাস তারপরে সি তারপরে কি সি প্লাস ডি প্লাস, এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা তাহলে লাস্টের টাইম আলোচনা করি প্রথমে, যেহেতু একটু ডিফারেন্ট আসছে কারো কারো। ওকে তার মানে তোমরা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ, আমার কষ্টটা বৃথা যায়নি বলা যায়। হ্যাঁ আচ্ছা এবার আসো আমরা লাস্টেরটা, যেহেতু একটু কনফিউশন ছিল এটা আমরা একটু দেখি, যেহেতু ডিফারেন্ট রেজাল্ট আসছে। তাহলে প্রথমে আসো, যেহেতু আমাদের সবই প্লাস, তার মানে কি লেফট টু রাইট, না লেফট টু রাইট তো সবগুলো প্লাস না, এখন আমার সাথে ইন্টারাক্ট করো প্লিজ, নিজের আর কথা বলো না, আর নয়েজ হলে মাইক্রোফোন মিউট করো, আনমিউট করবো না। তাহলে দেখো আমাদের সবই প্লাস, তাহলে আমাদেরকে লেফট টু রাইটে যেতে হবে, তাহলে প্রথম কতটুকু ধরতে হবে, এ প্লাস বি ধরতে হবে প্রথমে, তাহলে আমাদের কী হবে এবি প্লাস, বাকিগুলা রিমেন সেম তাই নয় কি, তারপর এবি বাকিগুলো কি সেম থাকবে না, বাকিগুলো কিন্তু আমাদের সেম থাকবে। তাহলে এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে প্লাস, তারপর আছে সি প্লাস ডি, এরকম না, তাহলে আমার এই যে এতটুকু সলভ হয়ে আসছে আগের স্টেপ থেকে, এই এতটুকু সলভ হয়ে আসছে আমাদের আগের স্টেপ থেকে। তাহলে এখন তুমি কি করবা, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, তার সাথে কাকে নিবা, শিখে নিবা তাই নাকি, কালার দেখো, কালার কোড বুঝো কিনা দেখো, সবাই বুঝতেছো, আমি স্পেস দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের প্রথম স্টেপ শেষে এবি প্লাস হয়ে গেছে, তাহলে এটা পুরোটা একটা অপারেন্ট নাকি, তোমরা কি একমত আমার সাথে যা বুঝিয়েছি আজকের ক্লাস সেই অনুসারে, তাহলে এটা একটা পার্ট, তাহলে এখন এই দুইটার মধ্যে কাজ হচ্ছে। তাহলে এখন এই স্টেপের পরে গিয়ে কি হচ্ছে, এবি প্লাস এটা একটা অপারেন্ট থেকে গেল, এরপর সেকেন্ড অপারেন্টের নাম কি সি, তাহলে অপারেটর চলে যাবে প্লাসটা ডান দিকে, এই যে এই প্লাসটা কোথায় চলে যাবে, সির পরে যাবে না, তাহলে এতটুকু এখন একটা হলো, বাকি থাকলো কি প্লাস আর হচ্ছে ডি থাকলো, এই বাকিটা থাকলো প্লাস আর ডি। তাহলে এখন আমাদের এই পুরোটা একটা আর এটা আরেকটা, তার মানে এই পুরোটা একটা অপারেন্ট, এটা আরেকটা অপারেন্ট, মাঝখানে অপারেটর, তাহলে আনসার কি আসতেছে, এ বি প্লাস সি প্লাস, এটা একটা ছিল, তো এখন অপারেন্টটা আগে চলে আসবে, তাহলে ডি চলে আসলো, এরপর প্লাসটা লাস্টে চলে যাবে, এই হচ্ছে আমাদের পুরোপুরি আনসার। দেখো ক্লিয়ার কিনা, যার ঠিক আছে এবার ঠিক আছে, তো আমরা যেই কনসেপ্ট বুঝিয়েছি ওগুলো রুলস। আচ্ছা এখন তো বুঝছো, মানে এরটা তো ফাইন্ড আউট করতে পারছো, এরটা ফাইন্ড আউট করতে পারছো না, ওকে ফাইন, তাহলে বাকিগুলো বাকিগুলোকে আলোচনা করব না, সবাই পারবে, ওকে থ্যাংক ইউ, আমি তোমাদের এখন দুইটা হোমওয়ার্ক দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি, এটা তোমাদের হোম, ওকে যদি কারো দরকার থাকে বলতে পারো, নাহলে আমি তোমাদের দুইটা হোমওয়ার্ক দিচ্ছি, এই দুইটা তোমরা করবা, আগামী ক্লাসে আমার রিভিউ দিবা, অথবা ফেসবুক গ্রুপে তোমরা এই আমি ওখানে বলবো, তোমরা ওখানে পোস্ট দিবা, সবারটা দেখবো, আমি একটা এই যে হোমওয়ার্ক দুইটা ওখানে যখন স্ট্যাটাস আকারে দিব, পোস্ট আকারে দিব, তোমরা ওখানে ছবি তুলে পাঠাই দিবা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো। ওকে তাহলে আমাদের প্রথম হোমওয়ার্ক হচ্ছে, ব্র্যাকেট দিয়ে দিব, আচ্ছা ব্র্যাকেট ছাড়া দিই, আচ্ছা দুইটা মিলিয়ে দিই, এ প্লাস বি ইন্টু সরি বি ইন্টু সি মাইনাস
টি ডিভাইড বাই ই মাইনাস এফ ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লিকেশন, এরপর হচ্ছে এইচ। এটা হচ্ছে আমাদের প্রথমটা, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক ফার্স্ট ওয়ান। আরেকটা দিই, আরেকটা আরেকটা কি দেওয়া যায়? আচ্ছা আরেকটা, হ্যাঁ আরেকটা, না 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 ব্র্যাকেট সহ, কারণ ব্র্যাকেট এখানে ব্র্যাকেট বুঝিয়েছি না, এই যে ব্র্যাকেট আছে, কষ্ট করো বাসায় তো সময় পাবা। হ্যাঁ তাহলে পাওয়ারটা দিয়ে একটা দিই, এ মাইনাস, কারণ কঠিনটা করলে তোমার, আগে তো বেসিকটা তুমি আলোচনা করেই ফেলছো, ওগুলো তো আগে করবা, তারপরে কঠিনগুলো করলে তোমার দেখবা ব্রেন একবারে ক্লিয়ার, মানে শার্প হয়ে যাবে। তো এগুলাই সলভ করবা আগামী ক্লাসে, এগুলাই আমাদের স্ট্যাকের মাধ্যমে কীভাবে সলভ হয় সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা তো স্ট্যাক নিয়ে আলোচনা করতে পারলাম না, এখানে পাওয়ার অপারেটর চাইছো একটা, ই প্লাস এফ, এই দুইটাই থাক। তাহলে এখানে পাওয়ার আছে, প্লাস আছে, মাল্টিপ্লিকেশন আছে, প্লাস আছে, মাইনাস আছে, আগেরটাতে ডিভিশন আছে, সো আমরা মোটামুটি কাভার করছি এই দুইটাই। তাহলে এ মাইনাস বি প্লাস সি, তারপরে মাল্টিপ্লিকেশন ডি। হ্যাঁ বলো, আচ্ছা ইন, আমরা তো প্রিফিক্স তো শিখিই নাই এখন পর্যন্ত, ইনফিক্স টু পোস্ট ফিক্স, ঠিক আছে ইনফিক্স টু পোস্ট ফিক্স, ওকে ইনফিক্স টু পোস্ট ফিক্স, দেখো সবাই তুলে নিতে পারছো কিনা, সবাই তুলে নিছো, তাহলে এই দুইটা আমি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব। তোমরা এটা নাম্বারিং করে দিই প্রয়োজনে, 1-2 করে দিই, তোমরা ওই 1-2 দিয়েই যখন খাতায় করবা 1-2 লিখবা, একটা একটা করে পোস্ট করবা, বা একসাথে একটা করে পোস্ট করে ভালো, একটা একটা করে পোস্ট করো, তাহলে ওই ছবিটা বড় আসবে। তাহলে 1 এবং 2 এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সবাই সলভ করবা আগামী সোমবার ইনশাল্লাহ। সুস্থ থাকলে আবার দেখা হবে, এবং এই চ্যাপ্টারের থিওরি আমরা বলা যায় মোটামুটি শেষ করব, এরপর আমাদের প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশনে যাব। ওকে তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।